ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর জাস্ট নিউতে যাব। আচ্ছা একটা কথা বলে রাখি, অলরেডি রেকর্ডিং হচ্ছে, সো বেস্ট অপশন জাস্ট একটু দেখেন, আমি সময় দিব, ঠিক আছে? নো ওয়ারিস। তো ফাইল, ফার্স্ট ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, ঠিক আছে? চলে গেলাম, যাওয়ার পর আমাকে এইরকম একটা বক্স দেখাবে, ঠিক আছে? আমি সব জিরো জিরো থাকবে, বাট এটা রিসেন্ট কাজ। আমরা যখন কিছু আপনার কাস্টমাইজ ডিজাইন নিতে যাব, কিংবা অলরেডি আপনার প্রিন্ট ডিমান্ড অথবা হচ্ছে আপনার ওয়েব টেমপ্লেট নিতে যাব, সব কিন্তু অলরেডি এখানে আছে। ধরেন আপনি এটা আইফোনের জন্য ডিজাইন করছেন, আইফোন মোবাইলের জন্য, কিংবা আইফোন 6 এর একটা অ্যাপস বানাবেন শুধুমাত্র আইফোন 6 এর জন্য, ওখানে একটা আপনার মেজারমেন্ট লাগবে, ঠিক আছে? সো আপনি যদি এখানে মোবাইলে যান, দেখেন অলরেডি কিন্তু আপনার আইফোনের জন্য অলরেডি আপনার ডিজাইন কিংবা টেমপ্লেট আছে, কিংবা আর্টবোর্ডের সাইজটা কিন্তু অলরেডি এখানে দেওয়াই আছে। অথবা অন্য কোনো ডিজাইন যদি নিতে চান, UIUS বলেন অথবা আপনার ডিজাইন স্যাম্পল, সব কিন্তু এখানে অলরেডি আছে, আপনার কষ্ট করতে হচ্ছে না। এরপর ধরেন আপনি ওয়েবসাইট ডেভেলপ করবেন, কিংবা ওয়েবসাইটের জন্য আপনি বিভিন্ন টেমপ্লেট ডিজাইন করবেন, ঠিক আছে? ওয়েবে গেলেন, দেখেন আপনার ওয়েবের জন্য যে যে সাইজ রিকোয়ারমেন্ট দরকার, 1920x1080, তারপর হচ্ছে আপনার 1020x1024, 1220x1024, যে যে রিকোয়ারমেন্ট গুলো দরকার আমার ওয়েবসাইটের জন্য, প্রত্যেকটি কিন্তু এখানে অলরেডি আছে। এরপর ধরেন আপনার A4 সাইজ লাগবে, কিংবা A3 সাইজ লাগবে, লিগাল পেপার লাগবে, অথবা B3 সাইজ লাগবে, যে যে সাইজ গুলো দরকার না কেন, প্রত্যেকটা কিছু কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, আপনাকে কষ্ট করে করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি যেগুলো আপনি অলরেডি আমি দিলাম, বাট এগুলার বাইরে যদি আমার লাগে, তখন তখন হচ্ছে আমার এখানে হাতে ডান পাশে দেখেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন নামে একটা অপশন আছে, তাই না? এটা আন্ডারে দেখবো, আমাদের একটা প্রিসেট ডিটেলস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা আমাদের ডিজাইনটা কাস্টমাইজ করে কাজ করতে পারবো, ঠিক আছে? ওকে, ফার্স্টে আসি আমার নামটা, আমি নাম কি দিব, আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটা নাম দিয়ে দিলাম। ধরেন আমি ক্লাসের নাম এটা দিলাম, ধরেন চলে আসে, পিসিটা কি টিভিটা অটো অন হবে? আচ্ছা আপনাদের পিসি অন আছে না? ওকে আমি বলি আপনারা দেখেন, আমার যেটা সম্ভব দেখলাম, ফার্স্ট আমি একটা নাম দিলাম, ঠিক আছে? একটা নাম দিলাম হচ্ছে আমাদের যেটা ডিজাইন করব, ডিজাইনের একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আমি ডিজাইনটা চলে আসলো, এরপর আছে হাতে ডানে দেখবে একটা অপশন আছে কারণ এই জন্য, ওকে ফাইন, সমস্যা নেই, আমার কোনো অসুবিধা হবে না। ওকে, তো এরপর আছে হাতে ডানে দেখা একটা পয়েন্ট নামে একটা অপশন আছে, তাই না? দেখা আছে না? ওকে, এই পয়েন্টে যদি ক্লিক করেন অনেকগুলো অপশন চলে আসবে, পিক আস ইউনিট, পিক আস ইঞ্চি, তারপর হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, তারপর হচ্ছে আপনার পিক্সেল, এরকম অনেকগুলো অপশন চলে আসবে, তাই না? এটাকে একটা বলা হয় ইউনিট। ওকে, তো এখন ফার্স্ট আপনি ক্লিক করেন পয়েন্টের মধ্যে, এটা মেজারমেন্ট আছে আপনার 288, হ্যাঁ। ওকে, এরপর আপনি পিক আস আসেন, পিক আস জাস্ট আপনার চেঞ্জ হয়ে গেল না, আরেকটা অপশন আছে আপনার 24, এবার আসেন আপনি ইঞ্চিতে, জাস্ট 5x7 দেখাচ্ছে না, 4 ইঞ্চি, তাই না? 4x7 একটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করেন, আপনি যখনই ইউনিট গুলো চেঞ্জ করছেন, আপনার মেজারমেন্ট চেঞ্জ হচ্ছে না, আপনি আবার কোয়ালিটি চলে আসবে, আবার আগে দিয়ে গেল না,
288 চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে কোনো? আমি আপনি কিসে কাজ করছেন, আপনি যেটাই কাজ করেন না কেন, কনভার্ট হয়ে যাচ্ছে আর কিছু না, ঠিক আছে? আপনি যদি পিক্সেলও কাজ করতে পারেন আপনার প্রেফারেন্স অনুযায়ী, আপনি যদি ইঞ্চিতে কাজ করতে পারেন, কিছু বলছেন বলছেন না। এরপর আসি আমার হাতে বাম পাশে একটা হাইট এন্ড উইথ এর একটা অপশন আছে, তাই না? এটা হচ্ছে আমাদের যে টেমপ্লেট গুলো আছে ওই টেমপ্লেট এর যে মেজারমেন্ট গুলো আছে ওই মেজারমেন্ট গুলো যদি ম্যাচ না হয়, ধরুন আমার একটা আর্টবোর্ড লাগবে কিংবা সাইজ লাগবে যেটা সাইজ অফ মেজারমেন্ট হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, কোথাও কিরকম আছে ওই টেমপ্লেট বলেন মোবাইল মতো বলেন কোথাও নেই, তাই না? এক্স্যাক্টলি। তো এই কাস্টমাইজ ডিজাইনের জন্য অলরেডি আমাকে অ্যাডোবি দিয়ে দিয়েছে, আমি যদি কাস্টমাইজ ডিজাইন চাই কিভাবে আমি কাজ করতে পারবো, তো আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন হাতের বাম পাশ থেকে হাইট এন্ড উইথ আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? করে ফেললাম। এরপর আসছি ব্লেড, যেটা যাকে বলা হয় ডিজাইনের ক্ষেত্রে সেফটি মার্জিন। আমার ডিজাইন যে এসে সেফটি দিচ্ছে, কি হবে সেফটি দিচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো, আজকে স্কিপ করা যায়। ওকে, এরপর আছে মোর অপশন, অ্যাডভান্স অপশন নামে একটা অপশন আছে, তাই না? একটু প্রেস করবেন অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্স অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনার প্রথম আছে কালার মোড, তাই না? কালার মোড একটু প্রেস করবেন প্লিজ। দুটো আছে, একটা সিএমআই আর একটা আরজিবি, কি বলতে পারবেন দুটো কেন? সরি, সিএমআই আচ্ছা আর আরজিবি একটু বড় করে বলো সবাই বুঝতে পারবে। আর জিনটা আছে আসলে যেটা মেইন গেম রেড গেম বলো, আমি একটু নিয়ে বলতাম। ওকে, আর সেম ওয়ে কে তিনটা কালার এই ফাইল দিয়ে কালার কম্বিনেশন কোনটা কোন কাজ ব্যবহার করা হয়, পেইন্টিং যে কোনো দাবি দিয়ে আমাদের আরজিবি হচ্ছে রেড গ্রিন এন্ড ব্লু। আমাদের ছোটবেলা থেকে আবার যদি ফিরে চলে যাই তাহলে মনে থাকে আমাদের যে মনে থেকে ক্লাস ফাইভ এর মধ্যে একটা বই ছিল আপনার বিজ্ঞান বই, ওখানে মধ্যে বলা হতো কি রশ্মি আসে তিনটা কালার থেকে লাল নীল এবং সবুজ থেকে, এই তিনটা কম্বিনেশনে যে কোনো আপনার পিকচার ফুটে ওঠে। আপনি মোবাইল বলেন, আপনি স্মার্টফোন বলেন, আপনার ডিজিটাল ক্যামেরা বলেন, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, যাই বলেন না এগুলো সবই কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো আমাদের ডিজিটাল মিডিয়ার জন্য যাই ডিজাইন করি না কেন সবগুলো আরজিবি মোড ডিজাইন করবো। ডিজিটাল মিডিয়া বলতে কি কি আসে, ফেসবুক আসে, আপনার গুগল আসে, তারপর টুইটার আসে, ইনস্টাগ্রাম আসে, বা আরো যে মানে যেটা আপনার অনলাইনে পাবলিশ হবে আমরা ডিজাইন করবো, প্রত্যেকগুলোর জন্য যখন ডিজাইন করবো আমরা সবগুলো আরজিবি মোড ডিজাইন করবো, ঠিক আছে? চলে যাবো। এরপর সিএমআই কে, সিএমআই কে বেসিক্যালি হচ্ছে প্রিন্টিং এর জন্য, যেটা ভাইয়া বলেছেন প্রিন্টিং এর জন্য। এর ফুল মিনিং কি? আমি একবার ফ্ল্যাগ ডিজাইন করেছিলাম, হ্যাঁ আকাশ আর পাতাল। আপনার ডিজাইন ছিল ইয়েলো এবং অরেঞ্জের মধ্যে, আফটার দ্য প্রিন্টিং আপনার এটা পুরো একটা ফেড হয়ে একদম কালার নষ্ট হয়ে গেছে মনে হয়। কোন মোড়ে গিয়েছে, তো
তখন ফাইলটা ওপেন করার পর দেখি আমি ডিজাইন করেছি হচ্ছে আপনার 8GB মোডে। 8GB মোডে ডিজাইন করার পর আমার প্রিন্ট প্রিন্টিং এ যাওয়ার পর প্রিন্টিং রাতে জাস্ট বসে গেছে। এটা যদি এটা জাস্ট আমি আপনাদের আইডিয়ার জন্য বলছি, জাস্ট মনে রাখা দরকার নেই। ধরেন প্রত্যেকটা কালার আপনি 256টা কোড থাকে, ধরেন আপনি ইয়েলোতে 256টা কোড আছে, তারপর হচ্ছে আপনার ব্লুতে 256টা কোড আছে, আপনার সিএমওয়াইতে ব্ল্যাক একটা বোকে ইফেক্ট দিলেন কোনটার জন্য ডিজাইন করছি। ডিজাইনে যাবেন আপনাকে অনেক সাফার করাবে, অনেক পিস অনেক সাফার করাবে, কালার মোডটা, রেজুলেশন মোডটা, ঠিক আছে, ক্লিয়ার? এটা এনি কনফিউশন? ওকে, এটা বলে রাখি পিপিআই মিন্স কি, এনি আইডিয়া? ওকে, পিপিআই মিন্স হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। হ্যাঁ, একটা পার ইঞ্চিতে আপনার কতগুলো পিক্সেল আছে, আমরা যখন ডিজাইন চুজ করবো আমরা এই 300 চুজ করবো। এনি কোয়েশ্চেন? আপনি স্যাম্পল হিসাবে
সেটা হচ্ছে হাইট এবং উইথ আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সবাই, আচ্ছা 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি দেন সবাই, উইথ 5 ইঞ্চি হাইট 7 ইঞ্চি দিয়েছেন। ওকে যতগুলো ইচ্ছা আপনার ডিজাইনটা আপনার সুইটেবল হচ্ছে ততগুলো আপনি আপলোড রাখতে পারবেন। এখন কথা হচ্ছে আমি কেন এতগুলো আপলোড রাখবো, ধরুন আপনি একটা প্রসপেক্ট ডিজাইন করছেন কিংবা একটা ম্যাগাজিন ডিজাইন করছেন, তাই না? আমরা কতগুলো পেজ নিয়ে কাজ করছি, আপনার সবাই 300 আপাতত একটা কাজ আমাদের এখন রেজুলেশন 300 দিয়েছেন, রাস্টার ইফেক্ট এখন আপাতত 8 জিবি কোনো সমস্যা নেই, সব ডান, জাস্ট ক্রিয়েট ডকুমেন্ট। আপনার কষ্ট সে নিজে একটু করে দিবে, সেই জন্য ওরিয়েন্টেশন ইউজ করো, ঠিক আছে? একটু অটোমেটিক হয়ে কাজ করে ইউনিটে যাবেন, ইউনিট হ্যাঁ কারেন্ট আসলে অবশ্যই চলে আসবে মনিটর, সো
প্রথমেই বলে রাখি আমাদের অ্যাডোবি ইন্ডাস্ট্রির একটা খুব মজার একটা অপশন, সেটা হচ্ছে আপনার একটা টুলসের এগেন্সে একটা টুলস আছে। কিভাবে টুলস জিনিসটা মানে কি একটু ঘুরে বললাম, সেটা হচ্ছে ধরেন আপনি কারোর হাতে মনে আসবেন কিংবা বসুন্ধরা সিটিতে আসবেন, পার্কে অনেকভাবে আসতে পারেন, আপনি চাইলে পার্কে ধরে আসতে পারেন অথবা চাইলে বাংলাদেশ হয়ে আসতে পারেন অথবা বাংলাদেশ মধ্যে আসতে পারেন, তাই না? অনেকগুলো হয়ে আছে না, যে ওয়েটা আপনার জন্য ইজিয়েস্ট আপনি সেটা ইউজ করবেন না। এক্স্যাক্টলি এখানে এমন অনেক কিছু টুলস আছে যে টুলসটা কাজ করতে একটু কঠিন হতে পারে, বাট ওই টুলসের এগেন্সি আর একটি টুলস আছে যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে, কিভাবে কাজ করতে পারবেন আমরা যখন তাদের নামবো তখন আমরা দেখে নিব, বলে দিব এটার এগেন্সি আর একটি টুলস আছে, ওই টুলসে আমরা আরো ইজিলি কাজ করতে পারবো, সেম কাজটা আপনি করতে পারবেন, নো ওয়েজ। ঠিক আছে, ওকে, সবার প্রথমে হাতের বামে উপরে যে টুলসটা আছে দেখতে পাচ্ছেন কালো কালো কালারের, ওটার নাম হচ্ছে সিলেকশন টুল। ওকে, এখন কথা হচ্ছে এই সিলেকশন টুলের কাজটা কি। সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার কোন একটা পার্টিকুলার অবজেক্টকে ইজিলি সিলেক্ট করার জন্য কিংবা আপনার এটাকে ডিলিট করার জন্য কিংবা এডিট করার জন্য এই সিলেকশন টুলের ব্যবহার করা হয়ে থাকে। আমি রিপিট করি, কোন একটা পার্টিকুলার অবজেক্টকে কিংবা ডিজাইনকে কিংবা ইমেজকে কিংবা কোন একটা শেপকে সিলেক্ট করার জন্য কিংবা আপনি ডিলিট ডিরেক্ট করে ধরতে হবে, ঠিক আছে, ডিলিট করে দেবেন বিশাল বড় একটা পুরো আপনার বসিয়ে ডিরেক্ট সিলেক্ট করার জন্য
কোন ধরনের কাজ একটু বেশি করা হয় ম্যাজিক ওয়ান্ডের মধ্যে? খুবই মজার একটা কাজ আছে। ধরেন এটা আমার একটা লাল আর বাকি 99টা কালার সে অটোমেটিক প্রেস করবে, অটোমেটিকলি এটা প্রেস করে ফেলবে। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে, আপনি ধরেন একটা আশেপাশে কালার আছে, ধরেন রেড কালার থেকে রেড কালার না, এটি একটু ডিপ রেড আছে, একটু আপনার লাইট রেড আছে, সেগুলোকে প্রেস করতে আপনি হেল্প করবেন। তো আপনার ওই সেম কালারকে ইজিলি ড্রেস করার জন্য এই ম্যাজিক ওয়ান্ডটা ইউজ করা থাকে। এই কাজটা আমি একটু পরে দেখবো, ঠিক আছে? এরপর ম্যাজিক ওয়ান্ডের পাশে একটা টুল আছে, এনি কোয়েশ্চেন? নিলাম, আচ্ছা সমস্যা নেই, আমি একটু পর প্র্যাকটিস করবো, ঠিক আছে? এর পর আছে ল্যাসো টুল। বেসিক্যালি ল্যাসো টুল এর কাজ হচ্ছে আপনার কোনো কিছুকে সিলেক্ট করার জন্য আপনি এই টুল ইউজ করা হয়ে থাকে। বাট এগেইনস্ট আমরা ইউজ করতে পারি পেন টুল, পেন টুল ইউজ করতে পারি। আর ল্যাসো টুল ম্যাক্সিমাম কাজগুলো আমরা কাজ করব, আপনি আমরা যখন ফটোশপের জন্য যাব ফটোশপের ম্যাক্সিমাম কাজগুলো আছে। তো ল্যাসো টুলের বেসিক কাজগুলো কি, কোন একটা জিনিসকে আপনার ফ্রি হ্যান্ডে সিলেক্ট করার জন্য কিংবা আপনার কোন একটা অংশকে নিয়ে কাজ করার জন্য এই আপনার ল্যাসো টুলটা ইউজ করা হয়ে থাকে। ডিজাইনের ক্ষেত্রে অতটা প্রয়োজন পড়ে না, যতটুকু প্রয়োজন পড়ে আপনার ফটো এডিটিং এর ক্ষেত্রে। আমরা যখন ফটো এডিটিং এডিটিং এ যাব তখন দেখবেন আপনার ল্যাসো টুল ছাড়া আপনার আসলে খুব কষ্টকর হয়ে যাবে। ল্যাসো টুল, পেন টুল, কুইসার টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো ছাড়া কাজ করা খুব কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? তো আপাতত এই টুলটা আমরা স্কিপ করে যাচ্ছি এখানে। এরপর এর নিচে আছে কার্ভি পেন টুল, কিছু বলুন ভাইয়া, কিছু বলেন? আচ্ছা এই নিচে আছে কার্ভি পেন টুল, তাই না? নামটা জাস্ট কার্ভি টুল, ঠিক আছে? কার্ভি টুলের কাজ হচ্ছে আপনার একটা টুল নিয়ে যেটা হচ্ছে আপনি নিজে কার্ভ করতে পারেন, ওয়েব দিতে পারেন। বাট এখানে আরো একটু বেটার হবে, আমরা করতে পারবো পেন টুলের মাধ্যমে, ঠিক আছে? আমি যখন পেন টুলে চলে যাবো তখন এই টুলের কাজটা কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে? আমরা এটা আপাতত স্কিপ করে চলে যাচ্ছি। এরপর আসি পাশে আছে পেন টুল, যাকে বলা হয় গ্রাফিক ডিজাইনের হার্ট। এই পেন টুলের মাধ্যমে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো আপনার শেপ, যে কোনো কিছু ইজিলি আপনি বানাতে পারবেন অনলি পেন টুলের মাধ্যমে। তো এই টুলের নিয়ে একটা টোটাল একটা ক্লাসই আছে আমাদের, কিভাবে পেন টুলটা ইউজ করব। পেন টুলের মাধ্যমে ভেক্টর ট্রেসিং নামে একটা অপশন আছে, ওই ট্রেসিং গুলো আমরা শিখবো অনলি পেন টুলের মাধ্যমে। এই নিয়ে টোটাল একটা ক্লাস আছে আমাদের। তো যখন আমরা ওই ক্লাসে যাবো ইন ডিটেলস, ডিটেলসটা তখন দেখবো।
ওই ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত আমরা ছোট 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 করে কিছু কিছু কাজ শিখবো এই জুড়ে, যেন ওই ক্লাসে যাওয়ার পর যেন আমরা আমরা জাস্ট বোকা হয়ে বসে না থাকি, যেন আমরা বুঝতে না পারি যে আসলে কি হচ্ছে। তো আমরা আজকে ক্লাসে একটু একটু করে প্র্যাকটিস করবো, যেন ওই ক্লাসে যাওয়া পর্যন্ত যেন আমাদের টোটাল জিনিসটা আয়ত্তে চলে আসে, এবং যে আমরা যাওয়ার পর যেন আমরা অ্যাডভান্স কাজ করতে পারি। ঠিক আছে, আপনার ফোনের শেপকে ডিজাইন অর রিডিজাইন, কিরকম ডিজাইন ডিজাইন হচ্ছে ধরুন আপনি একটা লোগো ডিজাইন করবেন, ঠিক আছে, ওই লোগোটা আপনি কি আরেকটা ডিজাইন করা ছিল নাও থাকতে পারে, ডিজাইন করেন আপনি একটা মজার জিনিস হচ্ছে আপনার সফটওয়্যার গুলোর মধ্যে আপনার 74,000 পয়েন্ট পর্যন্ত জুম করা যায়, 64,000 পয়েন্ট পর্যন্ত জুম করা যায়, আর মজার ব্যাপার হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেকর্ডিং পেয়ে যায় না, হাইয়েস্ট লেভেল জুম পর্যন্ত রেকর্ডিং আপনাকে কনফার্ম আপনার কোয়ালিটি বজায় রাখে। এই জন্য আপনার ব্রেকেট ট্রেসিং এর হিউজ ডিমান্ড মার্কেট প্লেস গুলোতে, আপনি যেই কাজই করেন না কেন আপনার ব্রেকেট ট্রেসিং এর হিউজ ডিমান্ড, সেখানে বলছি আমাদের পেইন্টুলে একটা ক্লাস অনেক বড় ব্রেকেট ট্রেসিং নিয়ে, আর আমরা ইলাস্ট্রেটর যাই ডিজাইন করি না কেন সময় রোজ সবাই দেখতে পাচ্ছি, যাই ডিজাইন করি না কেন সবাই ভেক্টর, বা ট্রেসিং জিনিসটা আমরা পেন্টুলের মাধ্যমে কিভাবে আমরা একটা পেজ পেজ বা একটা লোগোকে ইজিলি ট্রেস করতে পারবো, ওটা হচ্ছে ভেক্টর ট্রেসিং এর মেইন উদ্দেশ্য, যে আপনার হুবহু জিনিসটা আপনার কপি করে নিয়ে আসতে পারছেন কিনা, আপনার ক্লায়েন্টকে হুবহু জিনিসটা প্রোভাইড করতে পারছেন কিনা, এটাই ভেক্টর ট্রেসিং এর মেইন জিনিস। আর ইলাস্ট্রেটর যাই ডিজাইন করি না কেন সবাই ভেক্টর, আমার তো অনেকগুলো আছে, আমি কোনটা কথা বলছি আমার তো পেজ দিয়ে করছো, আমার পেজে চারটা আছে, আমি বিশ্বাস করি যে হ্যাঁ আপনারা এই চার বেটার পজিশনে যাবেন, আপনারা কাজ শুরু করে দিদা নিয়ে আহ কিছু একটা না, আপনার সিম্পল একটা জিনিস জাস্ট পেন টুলের কাজটা, যখন পেন টুল আপনার আয়ত্ত চলে আসবে আপনার যে কোনো ডিজাইন আপনার হাতে বোয়া অবশ্যই দাঁড়বে না কেন নানা কি আছে। ওকে আচ্ছা, এরপর আছে টেক্সট টুল, টাইপ টুল, টাইপ টুল মানে যে কোনো আপনার জিনিস তাকে ইজিলি টাইপ করতে পারবেন, আপনার প্যারাগ্রাফ হোক অথবা আপনার হেডলাইন হোক, ঠিক আছে, প্যারাগ্রাফ মানে হেডলাইনের কথা যেমন বলছি নিউজ পেপার আছে না, নিউজ পেপার মধ্যে দুটো কলম আছে, একটা হচ্ছে আপনার হেডলাইন আর হচ্ছে প্যারাগ্রাফ, তো আপনি যেখানেই যান না কেন আপনার দোনো জায়গায় আপনাকে সে সাপোর্ট দেবে, এবং দুটো জন্য একটু আলাদা একটা স্ট্রাকচারও আছে যেটা আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে। এরপর আসে লাইন সেগমেন্ট টুল, এবং এর মধ্যে অনেকগুলো আছে যেমন আর্ট টুল কিংবা কার্ভ টুল, তারপর হচ্ছে আপনার এরপর যদি যাইবে স্পাইরাল টুল, রেক্টাঙ্গুল রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, অনেকগুলো আছে, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমরা পেন টুল ইউজ করতে পারি, পেন টুল আমার বেস্ট সাপোর্ট দিবে, কার্ভ করবেন পেন টুল, স্পাইরাল করবেন পেন টুল, তারপর হচ্ছে আপনার গ্রিড করবেন পেন টুল, সার্কেল চলে আসছে, হ্যাঁ সেটাও পারবেন, বাট আপনার কষ্ট হবে, পারবেন না সেটা না পারবেন, বাট আপনাকে অনেক নিখুঁত ভাবে কাজ করতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে। তো লাইন সেগমেন্ট সবগুলো আছে লাইন সেগমেন্ট টুলের আন্ডারে, তো লাইন সেগমেন্ট টুলের কাজ কি, ইজিলি একটা লাইন দেওয়া, এটা আমি পেন্টে করতে পারবো, ঠিক আছে। এর পাশে আছে এর নিচে আছে হচ্ছে আপনার ব্রাশ টুল, এখন সে ব্রাশ টুলের কাজ কি, বেসিক্যালি ব্রাশ টুল করা হয় আপনার কোন একটা আর্টিফিশিয়াল ইফেক্ট দেওয়া, ধরুন আপনার কোন একটা প্যাটার্ন দিবেন কিংবা কোন একটা আপনার ছবি ডিজাইন করেছেন কিংবা আপনার কাটিংবে ডিজাইন করেছেন, চুল হচ্ছে শেপ আছে চুলের শেপ দিবে, এই ব্রাশ টুল আপনাকে হেল্প করবে খুব ইজিলি এবং স্মুথলি দেওয়ার জন্য, ঠিক আছে।
তারপর মনে করেন আপনার কোয়ারির ডিজাইনের ক্ষেত্রে কিংবা একটা বাঘের ডিজাইন করেছেন, বাঘের মতো ডোরা কাটা দিবেন, কিভাবে দিবেন, এই ওই সে ওই সকল ডিজাইনের জন্য কিংবা ওই টাইপের ডিজাইনের জন্য ব্রাশ টুলটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এর পাশে আছে হাতে বাম পাশে রেকটেঙ্গেল টুল, এর ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার রাউন্ডেড রেকটেঙ্গেল, ইলিপস টুল, যেটা আমি সাধারণত সার্কেল হিসেবে জানি, মানে আমরা এখানে জানবো হচ্ছে আপনার ইলিপস টুল হিসেবে, ঠিক আছে, পলিগন টুল, স্টার টুল এন্ড ফ্লেয়ার টুল, এই প্রত্যেকটা টুল কিন্তু আমরা ইউজ করতে পারি আপনার পেন টুলের মাধ্যমে, এক্সেপ্ট আপনার ইলিপস টুল, ইলিপস টুল দিলে আপনি যদি এটুল ইউজ করেন পারফেক্টলি আসবে, আর পেন টুলের মাধ্যমে একটু হালকা একটু কষ্ট করতে হবে, আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি পেন টুলের মাধ্যমে করতে পারবেন, প্রত্যেকটা ডিজাইন একটু কষ্ট হবে বাট আসতে পারবেন, ঠিক আছে। এরপরে আসি আপনার কোথায় শেপার টুল, যে কোনো একটা শেপ নেওয়ার পর ওই শেপকে চেঞ্জ করার জন্য কিংবা আদার্স কোনো কিছু কাজ করার জন্য ওই শেপটা ইউজ করা, আপনার এই টুলটা ইউজ করা হয়, অথবা এই শেপ দিয়ে যদি কোনো একটা জিনিস ড্র করেন, আপনার মনে করেন একটা সার্কেল করেছেন, অটো একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে আপনার, দেখেন প্রেস করে যেটা হাতে মুভ করান দেখুন অটো একটা সার্কেল হয়ে যাবে, তাই না, দেখেন শেপার টুল এটা কি আপনার ম্যাপ ইয়া দিতে হবে চলাচল কথা বলিও, আচ্ছা উনি আসতে আসতে আমি দেখি দেখি, এরপর নিচে একটা রোটি টুল আছে না, রোটি টুল, হ্যাঁ এর কাজ হচ্ছে কোন একটা ডিজাইনকে আপনি রোটেট করার জন্য, বাট এইচআর আর একটু অ্যাডভান্স ভাবে আপনি কাজ করতে পারবেন সিলেকশন টুলের মাধ্যমে, আর একটু অ্যাডভান্স তারপর আর একটু ভালোভাবে কিংবা আপনি পয়েন্ট টু পয়েন্টে কাজ করতে পারবেন সিলেকশন টুল ইউজ করে, ঠিক আছে। আচ্ছা এর পাশে আছে দেখেন আপনার স্কেল টুল, কোনো কিছু কি ইজিলি স্কেলিং করার জন্য কিংবা মেজারমেন্ট নেওয়ার জন্য এই স্কেল টুলটা ব্যবহার করা হয়ে থাকে, বাট এটা সাধারণত তেমন একটা প্রয়োজন পড়ে না কাজের ক্ষেত্রে আমাদের, ঠিক আছে, ইরেজার টুল, হ্যাঁ মোছার জন্য কোনো ডিজাইনকে ইজিলি মোছার জন্য এই ইরেজার টুলটা ইউজ করা হয়ে থাকে, স্কেল টুলটা ইজিলি মেজার করার জন্য, ডিজাইনে মেজার করার জন্য, বাট তেমন একটা প্রয়োজন পড়ে না, এটার তেমন একটা প্রয়োজন পড়ে না আমাদের ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা এরপর আছে দেখেন আপনার উইথ টুল, কোন একটা ডিজাইনের হাইট এবং উইথ বাড়ানোর জন্য এই টুলটা ইউজ করা হয়, বাট এই জিনিসটা আপনি আরো ইজিলি করতে পারবেন আপনার সিলেকশন টুলের মাধ্যমে আরো খুব আর একটু স্মার্ট ভাবে। আচ্ছা এর পাশে আছে আরেকটা টুল আছে দেখেন আপনার পাপেট ওয়ার্প টুল, কোন একটা ডিজাইনকে ইজিলি আপনার শেপ বড় কিংবা ছোট করার জন্য কিংবা ট্রান্সফরমেশন করার জন্য এই টুলটা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে আমাদের, ওকে। এরপর আসছে আপনার শেপ বিল্ডার টুল, দেখতে পেয়েছেন, হ্যাঁ শেপ বিল্ডার টুলের মেন কাজ হচ্ছে আপনার লোগোর ডিজাইনের জন্য, অ্যাডভান্স লোগোর ডিজাইনের জন্য এই শেপ বিল্ডার টুলটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা এরপর আসছে আপনার প্রাসকেপিক গ্রিড টুল, তাই না, এটা আপনার সাধারণত ইউজ করা হয়ে থাকে যখন আমরা ফটোশপে যাব, ফটোশপে আপনার অ্যাডভান্স যখন ছবি এডিটিং এর জন্য এই টুলটা ইউজ করা হয়ে থাকে, এবং খুব মজার মজার কাজ করা যায় এই প্রাসপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে, খুব এর উপরেরটা যে ট্রান্সফরমেশনে করার জন্য ফ্রি ট্রান্সফরমেশনে এই টুল ইউজ করা হয়, যেটা আপনি আপনি ইয়াদি করতে পারবেন সিলেকশন টুল, সিলেকশন টুলের মাধ্যমে আরো একটু আপনি আর একটু স্মুথলি করতে পারবেন পাপি টুল আছে। আচ্ছা এরপর যে গ্রেডিয়েন্ট ম্যাশ টুল, খুব মজার একটা টুল, আমার ধরেন আপনার এখানে একটা বোতল আছে, ঠিক আছে এই বোতলকে এক্স্যাক্টলি হুবহু আপনি কপি করবেন এই গ্রেডিয়েন্ট ম্যাশ টুলের মাধ্যমে, এক্স্যাক্টলি হুবহু, কিছু বলবেন ভাইয়া এক্স্যাক্টলি হুবহু কিভাবে আনতে হয় এই গ্রেডিয়েন্ট ম্যাশ টুল, সেটা পসিবল না, আর অনেক সময় দেখি না আপনার কোনো বোতল ডিজাইন করা আছে আপনার বিভিন্ন বিয়ারের বোতল, তারপর হচ্ছে আপনার ওয়াইনের বোতল, ওই
ডিজাইন গুলো কিন্তু আপনার পার্সপেক্টিভ সরি আপনার গ্রেডিয়েন্ট ম্যাশ টুলের মাধ্যমে করা হয় এবং অনেক মজার মজার, বাট এটা করতে গেলে আপনার পুরো কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ এখানে প্রত্যেকটা ডিরেক্ট সিলেকশন টুল ফার্স্টে পেন টুল দিয়ে ডিজাইনিং করতে হয়, পুরোটা পেন টুলের মাধ্যমে ডিজাইন করতে হয়, পেন টুলের ডিজাইন ডান আমার, তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অনেকগুলো কর্নার সেট করতে হয়, তারপর আইড্রোপার টুল দিয়ে কালার নিতে হয় এবং কালার পেস্ট করতে হয় ফিল্ম কালার দিয়ে, হিউজ টাস্ক এখানে, এবং পুরো কম্পিউটার হ্যাং করে ফেলে, এটা জাস্ট নর্মাল একটা ব্যানানা ডিজাইন করতে পুরো কম্পিউটার হ্যাং করে এমন একটা অবস্থা, অনেক ডেটা খাই এই গ্রেডিয়েন্ট ম্যাশ টুলটা। গ্রেডিয়েন্ট ম্যাশ টুল, গ্রেডিয়েন্ট টুল একটা গ্রেডিয়েন্ট ম্যাশ টুল আলাদা, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ম্যাশ টুল, দিস ওয়ান ম্যাশ টুল, ঠিক আছে। এর পাশে দেখেন যে টুলটা আছে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট টুল, তার মানে একটা বক্সের মধ্যে মাল্টিপল কালার কিভাবে আমরা প্রেস করব, এটা হচ্ছে সেই টুলের কাজ। সবচেয়ে মজার পছন্দের টুল হচ্ছে আইড্রপার টুল, এই আইড্রপার টুলের কাজ এতটাই মজার, আপনার কোন একটা এক্সাক্ট কালারকে সে করে পিক করতে পারবে, এক্সাক্ট কালারকে এবং কালার কোডকে, এবং ওই কালারের মধ্যে যদি কোনো আপনি স্ট্রোক কালার থাকে কিংবা কোনো ধরনের একটা টেক্সট কপি করবেন, আপনি ধরেন আপনার IS9 এটা একটা ফন্ট, ঠিক আছে, আপনার হচ্ছে এ ফন্ট, আপনি এই ফন্টকে সিলেক্ট করে যদি আইড্রপার টুল দিয়ে এই ফন্টটাকে প্রেস করেন, এক্স্যাক্টলি সেম ফন্ট এখানে চলে আসবে, সেম ফন্ট, সেম কালার, সেম স্টাইল, সেম ডিজাইন, সেম সাইজ, সব সে এক ধাক্কায় কপি করে নিয়ে আসবে। আইড্রপার টুলের কাজ হচ্ছে এক্স্যাক্টলি কপি করে নিয়ে আসার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লেন্ড মোড, ব্লেন্ড টুলের কাজ হচ্ছে আপনার মাল্টিপল অবজেক্ট ক্রিয়েশনের জন্য, আপনার অনেক সময় দেখবেন আপনার যখন ডিজাইনের ক্ষেত্রে এরকম মাল্টিপল ঘুরে অনেকগুলো ডিজাইন আসে কিংবা ছোট বড় থেকে হয়ে ছোট চলে আসে, ওই ডিজাইনগুলো আপনার এই আপনার ব্লেন্ড টুলের মাধ্যমে করা হয় এবং মজার মধ্যে ডিজাইন করা হয়। আপনার আপনার মনে করেন অনেকগুলো আপনার দাগ আছে, ডোরাকার দাগ আছে, আপনি জাস্ট দুটো ডিজাইন নিলেন, ওই দুটো ডিজাইন থেকে কিন্তু মাল্টিপল ডিজাইন বানাতে পারবেন আপনি, এবং অনেক মজার মজার কাজ করা যায় এই শুধুমাত্র ব্লেন্ড টুলের মাধ্যমে। এটা অনেক অ্যাডভান্স থেকে আমরা শিখবো, আচ্ছা আচ্ছা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, এখানে নেই অথবা আপনাকে উন্নতে গিয়ে সার্চ করে করে খুঁজে খুঁজে বের করতে হবে এখান থেকে, ঠিক আছে। ওকে, এই পরবর্তী টুলগুলো সেম আপনার স্প্রে টুল, আপনার বিভিন্ন আপনি স্প্রে করার জন্য কিংবা প্যাটার্ন দেওয়ার জন্য ইউজ করতে পারেন, কিংবা এগুলো আপনি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে ইউজ করতে পারেন, কলাম গ্রাফ টুল রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলের মাধ্যমে আপনি একটা আর্টবোর্ডের সাইজকে ছোট করতে পারবেন অথবা বড়ও করতে পারবেন, কিংবা সেম আর্টবোর্ডকে আপনি কপিও করতে পারবেন, এবং অনেক আরো যে অ্যাডভান্স কাজগুলো আছে সবগুলো আপনি এর মাধ্যমে করতে পারবেন এই আর্টবোর্ড টুল ইউজ করে, ঠিক আছে। লাস্ট হচ্ছে হ্যান্ড টুল, হ্যান্ড টুল হচ্ছে সিলেক্ট করে এভাবে মুভ করার জন্য, বাট এর চেয়ে আরো ইজিয়েস্ট ভাবে মুভ করতে পারবেন, কিবোর্ড থেকে স্পেস বার আছে না, স্পেস বার প্রেস করলে দেখেন আপনার হ্যান্ড চলে আসছে, স্পেস বার ছেড়ে দিবেন হ্যান্ড চলে যাবে, স্পেস বার প্রেস করেন হ্যান্ড চলে আসছে, তাই না। এখন এটা এটা ধরে আপনি মুভ করান, পেয়েছেন। ওকে, এখন আসেন জুম ইন করবো, জুম আউট করবো, এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। জুম ইন করবো, জুম আউট করবো, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবো, প্রেস করেন সবাই, অল্টার প্রেস করে মাউসের সার্কেল আছে না, সার্কেল আছে, সার্কেল এটা যদি নিচে থেকে ড্র্যাগ করেন জুম আউট হবে, আর যদি জুম ইন করেন উপর থেকে ড্র্যাগ করেন জুম ইন হবে, পেয়েছেন, ক্লিয়ার। এটা জুম ইন জুম আউটের জন্য অলওয়েজ আমরা অল্টার প্রেস করব, ঠিক আছে, অল্টার প্রেস করে শুধু অল্টার, অল্টার প্রেস করে যে সার্কেলটা উপর থেকে নিলে জুম ইন, নিচে থেকে নামালে জুম আউট হবে। আর ডানে ভাবে কিভাবে নিব, অনলি কিবোর্ড থেকে আপনার স্পেস বার প্রেস করে, ক্লিয়ার, এনি কনফিউশন। ডানে বামের জন্য আপনার স্পেস বার প্রেস করব, আর আপনার জুম ইন জুম আউট করার জন্য আমরা অল্টার প্রেস করব, ঠিক আছে। সো ফার এনি কোয়েরিজ, সবার ডান, কিবোর্ড থেকে কন্ট্রোল আর জিরো প্রেস করেন চলে আসবে, পেয়েছেন। ওকে, স্টার্ট করবো আমি। ওকে, এখন কাজ আপনারা শুধু দেখবেন, আর কিচ্ছু করার নাই, জাস্ট দেখবেন আমি করব, ওখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে,
আর ভিডিও অলরেডি আছে, সো প্যানিক হওয়ার কিছু নেই। এই ক্লাসের ভিডিও আমার অহরহ আছে, বেসিক ক্লাসের ভিডিও আমার অহরহ আছে, আমার চ্যানেলে গেলে অনেক ভিডিও পাবেন। সো এই ক্লাস নিয়ে প্যারা হওয়ার কিছু নেই। এটা সেটার জন্য বলছি, জাস্ট দেখেন আপনি, এখন আর কিছু করার লাগবে না। ওকে, ফার্স্ট আসি আমরা কালার টুল নিয়ে, ঠিক আছে? প্রথমে দেখেন, এখানে যখন আসলাম হোয়াইট কালার, এখানে কি দেখাচ্ছে? ফিল। এবং নিচে একটা আছে, তাই না? কি বলাচ্ছে? স্ট্রোক। আচ্ছা, ফিলের মধ্যে আমার এখানে ফিল ভিতরে ভরাট করা, তাই না? স্ট্রোকের মধ্যে ভরাট করা আছে। ওকে, এবার আসি, ফিল কি জিনিস আর স্ট্রোক কি জিনিস। আচ্ছা, এই কম্পিউটার স্ক্রিন দিয়ে যদি আমি তাকাই, কম্পিউটার, এই পুরো কম্পিউটার স্ক্রিনটা হচ্ছে আমার ফিল কালার। তার মানে হচ্ছে এটা আমার স্ক্রিন দ্বারা ফিল আপ, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে আমার ফিল কালার। তাহলে স্ট্রোক কালার কোনটা? এই যে বাউন্ডারি আছে না, বর্ডার, আউটলাইন, আউটলাইনকে বলা হয় বেসিক্যালি আমার স্ট্রোক কালার, ঠিক আছে? ক্লিয়ার? স্ট্রোক কালার কোনটা? যেটা আমার বাউন্ডারি আছে ওটা আমার স্ট্রোক কালার। ফিল কালার কোনটা? যেটা আমার ভিতরে আছে ওটা আমার ফিল কালার, ঠিক আছে? ধরেন আপনার এই ব্ল্যাক কালারটা আপনি এখানে চান, হোয়াইট কালারটা আপনি নিচে চান, ডিরেক্টলি সোয়াপ করবেন আপনি, এক জায়গাটা আর জায়গায় সোয়াপ করবেন। কিভাবে করবেন? দেখেন দুটোর মাঝখানে একটা টুপি আছে না, ছোট্ট করে টুপি, সোয়াপ, জাস্ট এই সোয়াপে ক্লিক করবেন, জাস্ট প্রেস করেন, অটোমেটিকলি সোয়াপ করবে সে। আবার প্রেস করবেন, অটোমেটিকলি সোয়াপ করবে। আবার ধরেন আপনার এই ফিল কালারটা লাগছে না ডিজাইনের জন্য, শুধুমাত্র স্ট্রোক কালার লাগবে, যে কালারটাকে আপনি সামনে সিলেক্ট করবেন, যে কালারটা আপনার সামনে আছে অনলি ওই কালারটা নিয়ে কাজ হবে। ধরেন আপনি স্ট্রোক কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাই তো? স্ট্রোকের মধ্যে প্রেস করলেন, স্ট্রোকটা সামনে চলে আসে না, তার মানে এখন স্ট্রোক কালার নিয়ে কাজ হবে, নট ফিল কালার। আপনি কালার চেঞ্জ করেন, এখান থেকে দেখেন কোনটা চেঞ্জ হচ্ছে, স্ট্রোক, ফিল চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। আবার ফিলে প্রেস করলাম, এখন দেখেন যখন চেঞ্জ করছি কোনটা চেঞ্জ হচ্ছে, ফিল। তার মানে কি হলো, যখনই আমরা যে কালারটা প্রেস করব তখনই অনলি ওই কালারটা নিয়ে কাজ হবে। ওটা এই যে কালার প্যাড থেকে, এক মিনিট, এই যে কালার প্যাড আছে না, পেয়েছেন? আচ্ছা, এটা সমস্যা নেই, এটা আপনার এখানে উইন্ডোতে যাওয়ার পর কালার লিখে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? এটা সব জায়গায় থাকবে, জাস্ট কালার প্রেস করার সাথে সাথে ওটা চলে আসবে। আচ্ছা, এইবার আসি আমাদের মেইন টুলে। সো ফার্স্ট টুলে আমরা কাজ করব হচ্ছে আমাদের রেকটেঙ্গেল টুল, ঠিক আছে? কিছু বলবেন? আচ্ছা, সো ফার্স্ট আমরা রেকটেঙ্গেল টুল নিয়ে কাজ করব। আসলে রেকটেঙ্গেলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা জাস্ট ড্র্যাগ করলাম, দেখেন কাজ শেষ, সিলেকশন টুল, অলওয়েজ মনে রাখবেন আমার এখানে কাজ শেষ, সিলেকশন টুল, ডান। ওকে, জুম করলাম, দেখেন এই জিনিসটা হচ্ছে হোয়াইট, হচ্ছে আমার ফিল, এবং আশেপাশে যা আছে সব আমার হচ্ছে স্ট্রোক কালার। আমার একটা স্ট্রোক কালার, সরি, একটা রেকটেঙ্গেল চলে আসছে, তাই না? ওকে, আমরা আরেকটা রেকটেঙ্গেল নিয়ে আসি, দেখেন বরাবর আমার যে সাইজ দরকার আমি ওই সাইজের রেকটেঙ্গেল নিয়ে আসতে পারবো, যে সাইজ দরকার, দেখেন যে সাইজের দরকার ওই সাইজে আমি রেকটেঙ্গেল পেয়ে যাবো, চাইলে ছোট বড় করতে পারি। মনে আছে আপনি সিলেকশন টুলের কাজ, চাইলে কোনো একটা অংশকে সিলেক্ট করতে পারি, ছোটও করতে পারি কিংবা বড়ও করতে পারি, কিংবা ওটাকে সিলেক্ট করে আমরা ডিলিটও করতে পারি। সো সিলেকশন টুলের কাজ ক্লিয়ার। এবার সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে আমরা সরাতে পারি, ছোটও করতে পারি কিংবা বড়ও করতে পারি আমাদের অনুযায়ী, ক্লিয়ার? ওকে, এরপর আসেন এর মাঝখানে একটা টুল আছে, নাম হচ্ছে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল। তার মানে কোন একটা আপনার সিলেক্টেড রেক্টেঙ্গেলকে সে রাউন্ড করে দিবে। আসেন, সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল নেই, দেখেন অটোমেটিকলি এর কর্নারগুলো অটো রাউন্ডেড, তাই না? একটু সবাই খেয়াল করবেন, রাউন্ডেড না? আমরা আরো কিছু রেক্টেঙ্গেল নিয়ে আসলাম, এখান থেকে যাই নিচ্ছি, সবে আমাদের রাউন্ডেড, যাই নিচ্ছি, সবে আমাদের রাউন্ডেড। ওকে, না ওকে, আচ্ছা, এরপর আমরা আসি ইলিপস টুল। ইলিপস টুলকে আমরা জানতাম আপনার সার্কেল নামে, বাট এখন থেকে আমরা জানবো এটাকে ইউজ করবো হচ্ছে ইলিপস টুল নামে,
ঠিক আছে, এখন থেকে আমরা যদি সার্কেল নিতে হয় বলবো ইলিশ টুলটা ইউজ করেন, ঠিক আছে? সো আপনি ইলিশ টুলটা যে শেপে দরকার আপনি ওই শেপেটাকে কনভার্টও করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপর আসি পলিগন টুল। সো আপনি চাইলে পলিগন টুল বিভিন্ন সাইজে কিংবা বিভিন্ন শেপে নিতে পারেন, বড় ছোট যেভাবে ইচ্ছা ওভাবে নিতে পারেন। এরপর স্টার টুল, দেখেন সেটা ছোট নিতে পারবেন কিংবা বড় নিতে পারবেন, জাস্ট মুভ করবেন এটা মুভ হবে, যে যে সাইজে দরকার ওই সাইজে মুভ করতে পারবেন। আর একটা টুল বাদ পড়ে গেছে, বলতে পারবেন টুলটা কি? জ্যামিতির মধ্যে আরেকটা টুল আছে এখানে, খুব কমন, ট্রাইঙ্গেল টুল, ত্রিভুজ। ত্রিভুজটা কিভাবে নিব? পলিগন টুল আছে না, পলিগন টুল নিলাম, নেওয়ার পর আমরা তখন কি করছিলাম, এভাবে করে নিচ্ছিলাম না, টেনে নিচ্ছিলাম না, বাট এখন কি করব, জাস্ট বোর্ডের মধ্যে একটা ক্লিক করব। দেখেন একটা ক্লিক করেছি, ঠিক আছে? ক্লিক করার পর আমাকে বলছে রেডিয়াস, দ্যাট মিনস আমার 1.4 ইঞ্চি, সরি 1.07 ইঞ্চি, আমার কতটুকু দরকার? আমি 2 ইঞ্চি দিলে 2 ইঞ্চি হবে, 4 ইঞ্চি দিলে 4 ইঞ্চি হবে, 1 ইঞ্চি দিলে 1 ইঞ্চি হবে, আমি দিলাম ধরেন আপনি 2 ইঞ্চি, ঠিক আছে? এরপর হচ্ছে সাইড, আমার কয়টা সাইড দরকার, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা, নাকি হচ্ছে চারটা দরকার না পাঁচটা দরকার? ধরেন আমি দিলাম তিনটা দিলাম, হ্যাঁ তিনটা প্রেস করলাম, প্রেস ওকে, আমার ট্রায়াঙ্গেল চলে আসছে এক্স্যাক্টলি। আবার দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, আমি ইঞ্চি দিলাম 1 এবং সাইড দিলাম 3, চলে আসছে। আবার ধরেন ধরেন সাইড দিলাম 4, রেকট্যাঙ্গেল চলে আসবে। আবার ধরেন সাইজ দিলাম 5, আমার পেন্টাগন চলে আসবে। সো এভাবে করে আপনি যা যা প্রয়োজন আপনি সবগুলো ধরে নিতে পারবেন। অবশ্যই আমি 10 পর্যন্ত নিয়ে 20 পর্যন্ত নিয়েছিলাম, এরপর কিছু বুঝতে পারবেন না, আপনি নিতে পারবেন বাট এরপর কিছু বুঝতে পারবেন না, সরি। হ্যাঁ পলিগন টুল আছে না, পলিগন টুল, এই যে পলিগন টুল দেখতে পাচ্ছেন, লাইট অফ করে দেবো, এখানে এটা হচ্ছে রোদের রিফ্লেক্ট নাকি আপনার লাইটের, এখন ধরতে আমি সরাতে পারছি না, এটা আমার এটা আমার লাইট অফ করে দিলে এ হবে, এখন ঠিক আছে, একটু দেখবেন এখন ঠিক আছে, কথা না কারণ বাহিরে রোদ আছে, তো কারণ রোদ কে ঠেকানো তো পসিবল না, ঠিক আছে? ওকে প্লিজ, কি অফ হয়েছে? ওকে, তো পলিগন টুল আছে না ভাইয়া, ডাইম ভাই, পলিগন টুল আছে না, পলিগন টুল সিলেক্ট করে আপনি এখানে কাজ করতে পারছেন, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ সো মাচ। সো এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা একটা রিকোয়েস্ট করছি, সবাই এতটুকু এই ডিজাইনগুলো করেন, এই ডিজাইনগুলো এতক্ষণ যা যা করেছি এই এক্স্যাক্টলি সেম জিনিসগুলো করেন। আচ্ছা স্টার্ট করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, কালারটা কীভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আমি একটু এই জিনিসটা দেখিয়ে দিই, তাহলে আপনার জন্য বেটার হবে। কালার চেঞ্জ করার জন্য তিনটা ওয়ে আছে, কয়টা ওয়ে? তিনটা ওয়ে। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে আমি এটা কালার চেঞ্জ করব, তাহলে কি করতে হবে? প্রথম জিনিসটা হচ্ছে আমার উপরে একটা লেয়ার চলে আসবে, চলে আসে। তো ফার্স্ট এটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ কোন একটা অপশন কে সিলেক্ট করার পর দেখবেন উপরে একটা অপশন চলে আসে না মেনু, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। একটা হচ্ছে ফিল, এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে? ফিল কালার গিয়ে আপনি ধরেন এটা ব্লু, ব্লুতে সিলেক্ট করলেন, দেখেন ব্লু চলে আসছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। আবার আপনি এখানে আসলেন, ফিলে গেলেন, আপনি আর একটা কালার দিলেন, চলে আসছে না, বুঝতে পেরেছেন? পারেনি, রিপিট করছি, কালার আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ আপনার একটু ধরেন এই ট্রায়াঙ্গেলের কালারটা চেঞ্জ করতে হবে, আচ্ছা
আমার দরকার এখন কালারটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করার জন্য তিনটা ওয়ে আছে, মানে তিন ভাবে আমি কালারটা চেঞ্জ করতে পারি। যেভাবে বসুন্ধরা সিরিয়াল আসার জন্য আমার তিনটা ওয়ে আছে, এক্স্যাক্টলি আমি এখান থেকে কালার চেঞ্জ করার জন্য তিনটা ওয়ে আছে। কেরকম? ফার্স্ট এটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে উপরে একটা কালার অপশন আছে না, ফিলের অপশন দেখতে পেয়েছেন, সিলেক্ট করেন। আপনি আমার বোর্ডে দেখেন, বোর্ডে আপনার ইজি হবে। এই এই যে অপশন আছে না দেখতে পাচ্ছেন কার্সর, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো কালার ট্রে আছে, তাই না? যে কোনো একটাতে প্রেস করলে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে, হয়েছে? ওকে, এরপর ধরেন আপনার এটা কালার আপনি চেঞ্জ করবেন, সিলেক্ট করলেন, কালার ট্রেতে প্রেস করলেন, আর একটা কালার নিলেন, পিক করলেন, সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল, হয়েছে? সবার হয়েছে? ওকে, আরেকটা ওয়ে আছে, কিরকম ওয়ে? সিলেক্ট করলেন, করার পর এই যে ফিল ফিল কালার আছে না, চুপটি করে বসে আছে এই যে অপশন, এখানে জাস্ট আপনি ডবল ক্লিক করলেন। ডবল ক্লিক করার পর কালার পিকার আপনার অন হয়ে যাবে। সো এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন, এটা হচ্ছে প্রিভিয়াস আর এটা হচ্ছে কারেন্ট। আপনি ধরেন এখানে প্রেস করলেন, আপনার কারেন্ট কালার দেখাচ্ছে, কোনটা কালার সিলেক্ট হয়েছে। আপনি এখানে মুভ করালেন, কালার দেখাচ্ছে, এখানে আসলেন, কালার দেখাচ্ছে। তো ওকে প্রেস করলেন, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারছেন। আরো একটা ওয়ে আছে, একটা অপশনকে সিলেক্ট করার পর এখানে দেখবেন এরকম কালারের ট্রে আছে, কালার ট্রে, ঠিক আছে? আপনাদের কম্পিউটার আছে, প্রেস করার সাথে সাথে অন হয়ে যাবে। সো ফিন কালার হোক কিংবা স্ট্রোক কালার হোক, যেটা উপরে থাকবে সেটা শুধুমাত্র ওইটার উপর কাজ করবে। এটা আপনি কয়েকদিন পাবেন ভাই, এটা ইজিনে আমি ওখানে চলে যাবো, কারণ এখানে আপনার মাল্টিপল কালার একসঙ্গে আছে। যেমন এখানে দেখেন, এখানে অনেকগুলো কালার, তাই না? এখানে প্রায় কয়েক হাজার কালার আছে, কয়েক হাজার কালার শুধুমাত্র এখানে আছে। দেখেন শুধুমাত্র আমি এই কালার কোডটা আছে না, একটু করে সরছি, হালকা একটু সরছি, দেখেন কালার কোড চেঞ্জ হয়ে যাবে। আর এখানে তো মাল্টিপল ডিজাইন আছে, প্রত্যেক জিনিসগুলো প্রত্যেকটা আপনি এটার মধ্যে কম্বাইন করা, এই জায়গায় কালার ট্রেতে। তো আপনার 19 থেকে 20 হবে, কয়েক মিলিমিটার চেঞ্জ হবে, ন্যানোমিটার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হয়ে যাবে আপনার। কোথাও অল্প কোয়ালিটিভ আছে, ঠিক আছে? বাট সবগুলো আপনার কাজের জন্য অনেক মানে হেল্পফুল, ঠিক আছে? সোফার এনি কোয়েশ্চেন? আচ্ছা, সবাই অ্যাটলিস্ট এতটুকু ডিজাইন করেন, কারণ এতটুকু যদি ডিজাইন করতে পারেন আপনারা, তাহলে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। এতটুকু অনেক ইম্পর্টেন্ট, বললাম না আজকে যে আপনার সকালে যে ক্লাসগুলো করেছে, এত বড় একটা হার্ড আপনার বসিওর, জাস্ট আপনার রেক্টাঙ্গেল টুল এবং হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এই দুটো টুলের মাধ্যমে পুরো ডিজাইন ডান, পুরোটা বসিওর ডান, ঠিক আছে? ওকে, সবাই একটু এতটুকু প্র্যাকটিস করেন। যখনই আপনি ডবল ক্লিক করবেন, দেখবেন উপরে একটা লেয়ার অন হয়ে যাবে। ধরেন আমি একটা ডবল ক্লিক করলাম, এই লেয়ার অন হয়ে গেল না, এটাকে বলা হয় আপনার আইসোলেট লেয়ার, ঠিক আছে? আইসোলেট লেয়ারের কাজ কি? আপনি আইসোলেট লেয়ারের কাজ হচ্ছে, এই ডিজাইনের মধ্যে যদি আরো অনেক ডিজাইন থাকে, ধরেন 5টা ডিজাইনের কম্বিনেশন, এটা সবগুলো গ্রুপ করা, একসাথে জয়েন করা, তো ওই একদম সবার নিচে যে ডিজাইনটা আছে না, ওই ডিজাইনকে এডিট করার জন্য এই আইসোলেট লেয়ারটা প্রয়োজন হয়। যদি এটাকে অন করা অবস্থায় আপনি কাজ করে চলে যান, হ্যাঁ, আবার আপনি খেয়াল করলেন না,
সো যখন সেভ করতে যাবেন অন্য সময় দেখা যায় আমরা সেভটা থাকবে না, উপরে যেটা থাকে সেটাই আমরা সেভ করতে চাইবো না। সরি, আচ্ছা যদি এটা চলে আসে স্বাভাবিক অনেক সময় চলে আসতে পারে, এটা আপনার হতেই পারে, তো কিবোর্ড থেকে এসকেপ আছে না ESC সবার হাতে বামে উপরে এসকেপ উপরে প্রেস করবেন তো চলে যাবে। Thank you.
একটা সমস্যা আছে, এটা এখন দিয়ে আছে।
মজার কিছু আমরা জিনিস টুলস এর কাজ শিখবো, সেটা হচ্ছে দেখেন আমার দরকার এখানে এই কালার গুলো কালার করা, আদার যে ডিজাইন গুলো আছে শেপ গুলো আছে ওখানে আমি কালার দিব, কিভাবে প্রেস করব, ফার্স্টে সিলেক্ট করলাম, প্রথম ভাবে কিভাবে দেখেছিলাম সিলেক্ট করার পর এখান থেকে গিয়ে জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল না, আবার কিভাবে করলাম সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর কালার সিলেক্ট করে জাস্ট প্রেস করে দিলাম, এখানে আমার চলে আসলো তাই না, দেখেন চলে আসছে না। আচ্ছা এটা তো হচ্ছে ম্যানুয়াল ওয়ে, আমরা যদি একটু অটোমেটিক ওয়েতে চলে যাই কিংবা আই ড্রপার টুল ইউজ করে, এই আই ড্রপার টুল আমাদেরকে আরো একটু অ্যাডভান্স ভাবে কাজ করতে হেল্প করবে। ঠিক আছে ধরেন আপনার এই যে একটা শেপ, দুটো শেপ, তিনটা শেপ, ঠিক আছে এই দুটো আর এই তিনটা, এই তিনটা শেপে আমি কালার চেঞ্জ করব, কোন কালার দিব, এক্স্যাক্টলি রেড কালারটা, ঠিক আছে কিভাবে দিব দেখেন, তিনটা আমি সিলেক্ট করলাম শিফট ধরে, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে কিবোর্ড থেকে শিফট ধরে সিলেক্ট করলাম, তারপর শিফট ছেড়ে দিলাম, সিলেক্ট হয়ে গেল। পরে কাজ হচ্ছে আই ড্রপার টুলটা আছে না, আই ড্রপার টুলে প্রেস করে এই রেড কালার আছে না, রেড কালার জাস্ট একবার প্রেস করব, দেখেন একবার প্রেস করলাম আমার কালার চলে আসে, এক্স্যাক্টলি হুবহু ওই কালারটাই চলে আসে যে কালারটা আমরা এখানে দিয়েছিলাম। আমি আবার রিপিট করি, ধরেন আমার এই কালার দুটো চেঞ্জ করতে হবে, ঠিক আছে কোন কালার নিব, এই গ্রিন কালারটা আছে না, এই গ্রিন কালারটা নিব আমরা, দেখেন জাস্ট আই ড্রপার টুল ইউজ করে জাস্ট একবার প্রেস করব, প্রেস করলাম এক্স্যাক্টলি হুবহু কালার চলে আসে। আরো মজার জিনিস দেখবেন, দেখেন এই দেখেন একটা স্ট্রোক কালার আছে না, স্ট্রোক, স্ট্রোকের উইথ কত, 1 না, সিলেক্ট করলাম, স্ট্রোকের উইথ বাড়িয়ে দিচ্ছি আমি এবং কালারটা আমরা ব্লু করে দিই, আচ্ছা ব্লু না একটু অরেঞ্জ টাইপের করে দিই, চলে আসলো না, এটা খ্যাত বিদঘুর টাইপের কালার। সো এটাকে সিলেক্ট করলাম হোয়াইট দুটোকে, আই ড্রপার টুল দিয়ে সেটা দেখিয়ে দেবো, এক্স্যাক্টলি সেম উইথে চলে আসছে, এখানে উইথ এখন 15 না, এই স্ট্রোকটা সেমভাবে চলে আসবে। আই ড্রপার টুলের এটাই হচ্ছে মজার কাজ, এক্স্যাক্টলি হুবহু সে কাজ করে নিয়ে আসবে। আবার দেখেন আরো দেখেন, সিলেক্ট করলাম তিনটাকে,
সিলেক্ট করে জাস্ট আইডোপার টুলতে কালার দেখিয়ে দিলাম, যে কালার গুলো দেখাবো সে ওই কালার গুলোকে ক্যাচ করবে, এছাড়া আর কোনো কালার সে ধরবে না। চলে আসে ক্লিয়ার এ পর্যন্ত। ওকে স্ট্রোকটা, এই যে স্ট্রোক গুলো বুঝে আছে, সিলেক্ট করার পর স্ট্রোকটা বাড়িয়ে দেন এখান থেকে। ওকে এবার দেখেন ম্যাজিক ওয়ান টুলের কাজ, যার জন্য এত কিছু করা। ওকে সো ম্যাজিক ওয়ান টুলকে সিলেক্ট করলাম, করার পর এর কাজ কি বলেছিলাম, কোন একটা পার্টিকুলার কালারকে সে অথবা ওই এর আশেপাশে যে যা কালার থাকবে তাকে এক্স্যাক্টলি সিলেক্ট করার জন্য এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, ধরেন আমার এখানে পার্টিকুলার কালার কি রেড কালার আছে, তাই না? এই রেডের মধ্যে একটা ক্লিক করলাম, আশেপাশে যত জায়গায় রেড আছে সবগুলো সিলেক্টেড। দেখেছেন আশেপাশে যত জায়গায় রেড আছে সব কিন্তু সিলেক্টেড। আবার আসেন এই অরেঞ্জ কালারে, সিলেক্ট করলাম আশেপাশে যত অরেঞ্জ আছে, ইভেন এটার মধ্যে স্ট্রোক স্ট্রোক আছে, স্ট্রোক নেই, তারপরে সে ওটাকে সিলেক্ট করেছে কারণ সেম কালার কোডটা সে বিয়ার করছে। আবার দেখেন এই গ্রিন প্রেস করলাম, যত জায়গায় গ্রিন আছে প্রত্যেকটা গ্রিনকে সে প্রেস করেছে। ক্লিয়ার? হোয়াইট প্রেস করলাম, যত জায়গায় হোয়াইট আছে প্রত্যেকটা হোয়াইটকে সে একসঙ্গে প্রেস করেছে। এখন ধরেন আপনার দরকার এই যতগুলো হোয়াইট আছে হোয়াইটের কালারগুলো আপনি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করে কালারে এসে আপনি যে কোনো একটা কালার দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। খুব সিম্পল কাজ, যত সিম্পল ওয়েতে করা যায় আপনার কাজটা তত একটু অ্যাডভান্স হয়ে যাবে। তার মানে কি আপনি একটু অ্যাডভান্স দিকে চলে গেলেন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ম্যাজিক ওয়ান টুলের কাজ। এখন একটু আমরা মজা একটু মজা দেখবো, সবাই জাস্ট খেয়াল করেন। ঠিক আছে, এটা আমার কোন টুল, এটা আমার কোন টুল, রেক্টেঙ্গেল ডর পাশেরটা, রাউন্ড রেক্টেঙ্গেল ডর। এখন দেখেন এই রেক্টেঙ্গেল টুলকে সিলেক্ট করে এই যে সার্কেল আছে না, সার্কেল সার্কেল গুলো ধরে যদি এটা হাকে ড্র্যাগ করি, ড্র্যাগ ডাউন, কি হয়ে গেল, রাউন্ডেড হয়ে গেল। আমাকে কষ্ট করে আবার রেক্টেঙ্গেল রাউন্ডেড রেক্টেঙ্গেল নিতে হবে? তো একটা টুলস এর এগেন্সট কিন্তু আপনার অ্যাটিটিউড আছে অলরেডি। আবার দেখেন সেম জিনিস, রাউন্ডেড রেক্টেঙ্গেল না, রাউন্ডেড না, ধরেন রাউন্ডেড না, জাস্ট এগুলোকে ধরে আমি উপর দিকে নিয়ে গেলাম, কি হয়ে গেল, স্কয়ার বক্স, স্কয়ার রেক্টেঙ্গেল। যে আর কি কষ্ট করে আমার এক্সট্রা কোনো বক্স নেওয়া লাগলো? আরেকটা ম্যাজিক দেখেন, স্কয়ার বক্স না, সবাই একটু খেয়াল করেন, স্কোয়ার বক্স না, জাস্ট আমি সার্কেলটা ধরে আমি রান করে নিয়ে আসলাম, কি হয়ে গেল, ইলিশ টুল হয়ে গেল। বাট ইলিশ টুল কোনোদিন আমার স্পার্ক হবে না, ইলিশ টুলে এসে সব আপনার ঘর গুছে ফেলবে, বাট ইলিশ টুলে স্পার্ক হবে না। এটাকে সিলেক্ট করে দেখেন আবার, দেখে টেনে আপনি উপর দিকে নিয়ে আসতে পারবেন সেম ভাবে, সেম ভাবে যান, যাওয়ার পর সিলেক্ট করার পর টেনে আপনি সার্কেল করতে পারবেন এক্সাক্ট সার্কেল শেপ, আবার টেনে এটাকে উপর দিকে নিয়ে যেতে পারবেন। বাট এই সার্কেল কিংবা এরেস্টলো কিন্তু পারবেন না, এটা হবে না। আবার দেখেন আরো মজার জিনিস দেখেন, সবই হবে, আপনি যাই করতে চান না সবই হবে। সিলেক্ট আবার উপর দিকে নিয়ে গেলেন, আবার আরো একটা মজার জিনিস আছে সেটা দেখেন, এ স্টার্ট টুল, তাই না? আমি স্টার্ট কিনে একটু খেলবো, ডিরেক্ট সিলেকশন টুল মনে আছে, এ কাজ কি কোন একটা পার্টিকুলার পয়েন্টকে সে এক্স্যাক্টলি এবং ডিরেক্টলি সে সিলেক্ট করতে পারবে। ধরেন আমি এটাকে এই পার্টিকুলার পয়েন্টকে সিলেক্ট করলাম, সবগুলো হোয়াইট, এটা গ্রিন সরি ব্লু হয়ে আছে না, এখন ধরেন এটাকে টেনে আমি বড় করে ফেললাম, এটাকে টেনে আমি ভিতরে ঢুকে দিলাম, একটা ছোট করে ভালো লাগছে না, ছোট করে দিলাম। আবার এটাকে টেনে এই পার্টিকুলার কর্নারকে আমি রাউন্ড করব, পার্টিকুলার কর্নারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হালকা উপর দিকে নিয়ে আসলাম, রাউন্ড হয়ে গেল। সেম ভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হালকা আমি উপর দিকে নিয়ে আসলাম, রাউন্ড হয়ে গেল। সেম ভাবে হালকা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপর দিকে হালকা রাউন্ড করে দিলাম। যত ভাবে আপনি চান তত ভাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন।
যে শেপে কনভার্ট করতে চান ওই শেপে এটা কনভার্ট হবে। আরো আসেন, এই যে এটাকে ধরলাম, ধরে কর্নার নিয়ে কর্নার বাড়িয়ে দিলাম, এবং প্রত্যেকটা কর্নাকে ধরে এক্সেপ্ট এটাকে আমি রাউন্ড করে দিলাম লোকেশন বার। হ্যাঁ, শিফট ধরে কাজ করতে হবে। ধরেন আপনার প্রত্যেকটা পয়েন্ট ধরবেন, প্রত্যেকটা পয়েন্ট ধরা আছে না, এই পয়েন্টটা আপনার কাজ করবে না, শিফট ধরে এটাকে আনসিলেক্ট করে দিলেন, বাকিগুলোকে টেনে ধরে আপনি বড় করে দিলেন, টেনে ধরে আপনি যা ইচ্ছা অতটুকু বড় করে দিলেন। ক্লিয়ার পর্যন্ত এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজান পড়তে পড়তে জাস্ট এই জিনিসটা প্র্যাকটিস করেন সবাই। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা টোটাল বেসিক ক্লাস। পিছনে একটা ভাইয়া বসে আছেন, ওনাদের লাস্ট ক্লাসে ওনাদের সেম জিনিসটা হয়েছিল, যারা পারে তারা বসেছিল আর যারা পারে না। অনেক মজার ক্লাস ছিল এটা, এটা আসলে মজার ক্লাস, যদি হচ্ছে আপনাদের প্রথমবার কাজ করে থাকেন। হয়েছে, আচ্ছা একটু প্র্যাকটিস করেন সেম জিনিসটা, পারছেন না? আমরা
আমার প্রথম দিন চারটা গাড়ি এরপর কথা বলার পরে করেছিলাম কার ডিজাইনিং ছিল ফার্স্টে এবার স্টার্ট করি সবাইটা খেয়াল করে ওকে সো আমাদের ডিজাইনিং কিন্তু ম্যাক্সিমাম পার্ট কিন্তু এখন ডান ঠিক আছে অল্প কিছু টুলস আছে যেটা আমাদের নেক্সট ক্লাসের জন্য কিংবা আমাদের মোটামুটি কাজ চালানোর জন্য চলবে এবং আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য ওই টুলগুলো ইউজ করলেই চলবে এবং একটা রেগিং স্টার্ট টুল বলেছিলাম না ওই টুলগুলো নিয়ে বেসিক্যালি আমরা এখন প্রসিড হবো ঠিক আছে সো নেক্সট এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য আমার যে অল্প কয়েকটা টুল দরকার তার মধ্যে আরেকটা টুল হচ্ছে আপনার টাইপ টুল ঠিক আছে টাইপ টুলের কাজ কি আসেন টাইপ টুলো দেখে নিই ধরেন আমার একটা নিউজ পেপার আছে নিউজ পেপারের মধ্যে কি বলেছিলাম একটা হেডলাইন থাকবে এবং একটা প্যারাগ্রাফ থাকবে না ফাইন আসেন একটা হেডলাইন নিয়ে আসি কি করব জাস্ট একটা এটাকে সিলেক্ট করার পর জাস্ট একটা প্রেস করব লেখা চলে আসছে না জুম করি লেখা চলে আসছে না আমি আবার যাই টাইপ টুল সিলেক্ট করার পর জাস্ট একটা প্রেস করব লেখা চলে আসছে না ধরেন এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন উইথ মুনির চলে আসছে না এটা হচ্ছে আমাদের হেডলাইন ঠিক আছে আচ্ছা হেডলাইন তো চলে গেল বাট আমাদের প্যারাগ্রাফ আসছে প্যারাগ্রাফ তো আসেনি তো প্যারাগ্রাফ কিভাবে ডিজাইন করব প্যারাগ্রাফ করার জন্য আমাদের একটা জিনিস মেন্ডরি রাখা দরকার আমার কতটুকু জায়গা আমার লাগবে ঠিক আছে ধরেন আমার একটা জায়গা দরকার হচ্ছে এতটুকু জাস্ট আমার এতটুকু জায়গা দরকার ঠিক আছে এর বাহিরে আমি যেতে পারবো না প্যারাগ্রাফের জন্য ধরেন এটাকে মাঝখানে নিয়ে আসি একটু বড় করি এখানে একটু বড় করে দিলাম ওকে সো আমার প্যারাগ্রাফের জন্য এর বাহিরে আমি যেতে পারবো না ঠিক আছে কি করব টাইপ টুলটা সিলেক্ট করার পর আমার যতটুকু জায়গা দরকার ততটুকু আমি এখানে নিয়ে নিলাম নেওয়ার পর জাস্ট ছেড়ে দেবো আমার প্যারাগ্রাফের সাইজ চলে আসবে আমি একটু কপি করলাম ছোট করে ফন্টটা দেখেন কপি করলাম কন্ট্রোল ভি চলে আসলো এই যে আমার প্যারাগ্রাফ হাইটটাকে গাইড হাইট করে দিই প্যারাগ্রাফ ফন্ট বেশি বড় লাগছে ছোট করতে পারবেন কিভাবে এইখানে ছোট করতে পারছেন ফন্ট আবার হিজি বিজি লাগছে একটু আপনার একটু ফাঁকা ফাঁকা করবেন স্পেসটা বাড়াবেন কিভাবে করবেন কন্ট্রোল টি প্রেস করেন ক্যারেক্টার চলে আসলো কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার আসার পর এ থেকে দেখেন শো অপশনস এখানটা শো অপশন আছে শো অপশনস এ যাওয়ার পর এই যে এ আছে না এ বাই এ এখান থেকে আপনি বাড়িয়ে দেন
দুটো মাঝখানে স্পেস বেড়ে যাচ্ছে। আবার দেখেন, দেখি জাস্টিফাই হয়েছে, এক লাইনে জাস্টিফাই হয়েছে, হয়নি তাই না? এটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে গেলেন, যাওয়ার পর এই দেখেন জাস্টিফিকেশন এখানে আছে, প্রেস করলেন, এখানে দেখেন জাস্টিফাই লিখাটা। আবার ধরেন ফন্টটা আপনার পছন্দই হচ্ছে না, ফন্ট চেঞ্জ করবেন, সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে ফন্ট ইচ্ছা ওই ফন্ট এখানে প্রেস করলেন। আবার ফন্টের কালার চেঞ্জ করেন, কালার ভালো লাগছে না, সেম ওয়েতে সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দিলেন, সিলেক্ট করে আপনি এখান থেকে কালার দিয়ে দিলেন। তো যা যা দরকার আপনাকে এখানে সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে, জাস্ট যে জিনিসটা লাগবে আমাদের প্র্যাকটিসটা লাগবে। হয়ে গেল না? এখন ধরেন আপনার অনেকগুলো কলাম লাগবে, নিউজ পেপারের মধ্যে কি লাগে, অনেকগুলো কলাম লাগে না? এখন ধরেন আমার এখানে অনেকগুলো কলাম লাগবে, আমি একটু বড় করে দিই। এখানে তিনটা কলাম লাগবে, ধরেন দুইটা কলামই লাগলো, তার মানে এটাকে আমার কপি করতে হচ্ছে তাই না? কোনো জিনিসকে কপি করার জন্য, আমি আবার রিপিট করছি, কোনো জিনিসকে কপি করার জন্য আমাদের কি দরকার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। হ্যাঁ, জাস্ট দেখেন আমি মাউসটা রাখছি, মাউসটা নর্মাল ওয়েতে আছে না, কিবোর্ড থেকে যখন আমি অল্টার প্রেস করলাম দেখেন মাউসটা ডাবল হয়ে যায়, কার্সরটা ডাবল হয়ে যাচ্ছে, কার্সর ডাবল হয়ে গেল না? আবার অল্টার ছেড়ে দিলাম সিঙ্গেল, আবার অল্টার প্রেস করলাম ডাবল হয়ে গেল না? তার মানে হচ্ছে ডবল হওয়ার মানে হচ্ছে আমার এই সিলেক্টেড এরিয়াটা কপি হওয়ার জন্য রেডি। কোনো কনফিউশন আছে? অর্ডার ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, আমি এখন ধরে আছে, ছেড়ে দিলাম চলে গেছে, আবার ধরলাম আবার ডবল চলে আসে না কার্সার, তার মানে হচ্ছে এই সিলেক্টেড এরিয়াটা কপি হওয়ার জন্য এখন রেডি, আমি কপি করতে পারবো। দেখেন অলরেডি কপি করে চলে আসছে তাই না? এটা মুভ করছে না, আমি যদি শিফট ধরি দেখেন মুভ করছে, আর মুভ করছে না, শিফট ছেড়ে দিলাম মুভ করছে না, শিফট ধরলাম, আমি তো স্টিল অল্টার ধরে আছি, অল্টার ধরে কিন্তু কপি নষ্ট হয়ে যাবে, অল্টার অ্যান্ড শিফট ধরে জাস্ট এটাকে ছেড়ে দিলাম, চলে আসছে। প্রথমে মাউস ছেড়েছি, পরবর্তীতে আমি হাত ছাড়লাম, কিবোর্ড ছাড়লাম, ঠিক আছে? অল্টার যদি আমি ওটা আপনি দেখেন আপনার যে কোনো জায়গায় মুভ করবে, দেখেন শিফট না ধরে আমি কপি করলাম, যে কোনো জায়গায় মুভ করলো, বাট শিফট ধরে যখন আমি কপি করলাম আর মুভ করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে যখন মুভ করবে, ঠিক আছে? ওকে ক্লিয়ার, জাস্ট ডিলিট করে দিটা। ক্লিয়ার কপি কিভাবে করতে হবে ভাইয়ারা? আপু ক্লিয়ার, পিছনে ভাইয়া ক্লিয়ার, সামনে ভাইয়া, সিঙ্গেল ভাইয়া ক্লিয়ার, আপনি ভাইয়ারা ক্লিয়ার? কপি কিভাবে করতে হবে? সো ফার এনি কোয়ারিজ বা এনি প্রবলেম? পুরোটা আমি প্রথমে রিনিউ করবো, একদম প্রথম থেকে রিনিউ করবো, নো ওয়ারিজ, লাস্টে একবার রিসেট করে দেবো, যেন যা যা মেমোরিতে চলে গেছে আর আবার যেন রিপিট হয়, তো ওইটা নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছেন? আচ্ছা এখন আসেন আমি একটু শ্যাডো কীভাবে দিতে হয় শ্যাডোটা দেখবো, যেটা আমার ডিজাইনের ক্ষেত্রে অনেক প্রয়োজন করতে পারে। ধরেন আমার এই জিনিসটা একটু আপনার শ্যাডো হলে ভালো লাগতো, শ্যাডো করলে ভালো লাগতো, কীভাবে শ্যাডো দিব? যেটার মধ্যে আমি শ্যাডো দিতে চাচ্ছি ওই পার্টিকুলার অবজেক্ট ডিজাইন আপনার ইমেজ অথবা কোনো পার্টিকুলার টেক্সটকে ফার্স্ট আমি সিলেক্ট করব, করেছি, ঠিক আছে? সিলেক্ট করার পর ইফেক্ট নামে একটা অপশন আছে না, ইফেক্ট, ইফেক্টে প্রেস করলাম, ইফেক্টে প্রেস করার পর দেখেন স্টাইলাইজ নামে একটা অপশন আছে তাই না? স্টাইলাইজে গেলাম, যাওয়ার পর দেখেন ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে তাই না? ড্রপ শ্যাডো প্রেস করলাম, আমার কাছে একটা বক্স চলে আসে, শ্যাডো বক্স তাই তো? এখান থেকে ফার্স্ট আমি প্রিভিউটা ওপেন করব, প্রিভিউ দিলাম, দেখেন একটা শ্যাডো পড়েছে না, শ্যাডো পড়েছে না হালকা, প্রিভিউটা অফ করে দিলাম, না তাও থাকবে সেটা, শ্যাডো পড়েছে না, আপনি কালার চেঞ্জ করবেন প্রিভিউ, ভালো লাগছে না, কালার মোড়ে গেলেন, যাওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিলেন, ওকে প্রেস করলেন, শ্যাডো আসছে, ওকে। এখন যদি আপনি ব্লার বাড়িয়ে দেন এটা আরো ব্লার হবে, যদি ব্লারটা আপনি কমিয়ে দেন এক্সাক্ট শেপে চলে আসবে, আমি আবার রিপিট করছি, যদি ব্লার বাড়িয়ে দেন তাহলে ব্লার হয়ে যাবে দেখেন, এবং একটা মোমেন্টে যাওয়ার পরে পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, বাট আপনি যদি ব্লারটা কমিয়ে দেন তাহলে আপনি লেখাটা চলে আসবে। আসলে এখানে আমি ব্লার দিলাম ধরেন 0.03, দেন অলরেডি এটা ব্লার আসছে তাই না?
এরপর আসেন এক্স এবং ওয়াই। যদি আমরা এক্সটা বাড়িয়ে দিই, জিনিসটা আমরা ডানে মুভ করবে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, ঠিক আছে? এক্স বাড়ালে জিনিসটা আমরা ডানে মুভ করছে, এক্স কমালে বামে মুভ করছে। অ্যাজ লাইক যখন আমরা ছোটবেলা আপনার করতাম গ্রাফ চার্ট, গ্রাফ চার্টে কি করতাম, এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস করতাম না, এক্স্যাক্টলি সেম জিনিসটাই। আবার ওয়াই যদি বাড়িয়ে দিই নিচে নামবে, ওয়াই যদি নেগেটিভে চলে যায় তাহলে উপর দিকে চলে যাবে। ক্লিয়ার? অপাসিটি লাস্ট অপশন, যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে জিনিসটা অনেক ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আবার অপাসিটি যদি বাড়িয়ে দিই 100%, অনেক আপনার এটা ডেপথ অনেক বেড়ে যাবে। ওকে প্রেস করলাম, চলে আসলো। হ্যাঁ প্লিজ। আচ্ছা, এক্স এক্সিস হচ্ছে আপনার হরিজন্টাল, ভার্টিক্যাল হচ্ছে ওয়াই, ঠিক আছে? এখন দেখেন মজার জিনিস, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, চাচ্ছি এই রেক্টেঙ্গেলটা সবার নিচে থাকবে, ঠিক আছে? নিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা সবার উপর চলে আসছে। কারণ কি, কিংবা কিভাবে সলিউশন করব? ফার্স্টে বলেন এটাকে হচ্ছে, এটা কারণ সবার উপরটা কেন আসছে? কারণটা কি, এটা তো আপনি প্রসেস বলছেন, কারণটা কি? সহজ এবং বাংলা ভাষায় যদি বলি, আমরা যখন বিল্ডিং বানাই না, সবার প্রথমে যে ইটটা আছে ওটা যদি দিই, সেকেন্ড ইট দিলাম, থার্ড ইট দিলাম, ফোর্থ ইট দিলাম, প্রথমে যেটা দিচ্ছিলাম সেটা সবার নিচে পড়ে যায় না? এক্স্যাক্টলি, আমাদের প্রথমে যে শেপটা ডিজাইন করব ওটা সবার উপরে থাকবে, হ্যাঁ? ওটার ওটার পরবর্তীতে যে ডিজাইনগুলো আমরা দিব কিংবা শেপ নিব, সেটা একটার উপর একটা একটার উপর একটা চলে আসবে, এবং প্রথমে ডিজাইনটা সবার নিচে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রথমে ডিজাইনটা অলওয়েজ আমার নিচে পড়ে যাবে। সো যদি, সরি, এক্স্যাক্টলি স্ট্যাকের মতো। বাট আমরা যদি চাই সবার লাস্টে যে ডিজাইনটা দিয়েছি, শেপটা দিয়েছি, ওটা যদি সবার নিচে থাকতে হয়, তাহলে একটা কমান্ড আছে। কিভাবে কমান্ড? ফার্স্ট এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি আপনার মাউস রাইট বাটন প্রেস করব, প্রেস করার পর অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, নট ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে যাওয়ার পর আমাদের চারটা অপশন হয়ে গেছে, তাই না? একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, একটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, আর একটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে সেন্ড টু ব্যাক। আচ্ছা, ব্রিং টু ফ্রন্ট এর কাজ কি? ধরেন এখানে একটা স্টে আছে, অর্থাৎ সিঁড়ি আছে, 10টা ধাপ আছে। ব্রিং টু ফ্রন্ট হচ্ছে একদম নিচ থেকে ডিরেক্টলি সে উপরে চলে যাবে ফ্রন্টে। ব্রিং টু ফ্রন্ট হচ্ছে এক ধাক্কায় সে 10টা সিঁড়ি ক্রস করে উপরে চলে যাচ্ছে একদম সামনে, এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, তাহলে ব্রিং ফরওয়ার্ড কোনটা? হচ্ছে এক স্টেপ স্টেপ করে যাচ্ছে, এক স্টেপ স্টেপ করে যদি যাই 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7, তাহলে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, ঠিক আছে? ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, যদি নিচ থেকে একদম উপরে চলে যেতে চাই তাহলে কোনটা হবে? ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট। আর ওয়ান স্টেপ স্টেপ করে যদি যেতে চাই তাহলে কোনটা ইউজ করব? ব্রিং ফরওয়ার্ড, ঠিক আছে? ওকে, সেম এক্স্যাক্টলি ব্যাকের ক্ষেত্রে, যদি ব্যাকওয়ার্ড যেতে চাই এক স্টেপ স্টেপ করে নিচে নামবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 হবে। আর যদি সেন্ড টু ব্যাকে বলতে চাই, ডিরেক্ট একবার উপর থেকে নিচে নেমে যাবে, এটা হচ্ছে সেন্ড টু ব্যাক। ক্লিয়ার? তাহলে এই ডিজাইন আমার কোথায় আছে? সবার উপরে না, পিছনে পাঠাবো, কিভাবে যেতে হবে? সেন্ড টু ব্যাক, এক্স্যাক্টলি সিলেক্ট করলাম, আপনার ওই গেলো অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সবার নিচে চলে আসলো, তাই না? ওকে, আবার আসি, যদি আমি এভাবে যাই, আপনার সিলেক্ট করলাম অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড একটা, কারণ এটা সবার লাস্টে আসছে, কপি করে এনেছিলাম, মনে আছে? আবার সিলেক্ট করলাম অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, এটা আসে, এখান থেকে কপি করে এটা এনেছিলাম। আবার সিলেক্ট করে অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, অনেকগুলো করা হয়েছিল তো, চলে আসছে। ক্লিয়ার? এ পর্যন্ত এনি কোয়েরিজ? হ্যাঁ, শেয়ারটাতে আমি আসছি। ওকে,
সিলেক্ট করলাম, এখান থেকে শ্যারো ড্রপ শ্যারোতে আসলাম। ওকে এবার আসি, শ্যারোটা তখন দেখা যায়নি কেন তাই না, শ্যারো তখন দেখা যায়নি কেন, আমি আবার এখানে দিই, শ্যারো আছে এখানে দিলাম, শ্যারো আছে, শ্যারো নেই। রিজন হচ্ছে একটু দাঁড়ান, এক মিনিট মাল্টিপ্লাই অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স সিলেক্ট ডিলিট। ওকে এবার আসি, যখন আমি ড্রপ শ্যারো দিচ্ছিলাম তাই না, তখন একটা মাল্টিপ্লাই ছিল তাই না, যখনই মাল্টি অলওয়েজ মনে রাখবেন আপনার কোনো একটা ব্ল্যাক এর মধ্যে কোনো মাল্টিপ্লাই কাজ করে না আর হোয়াইট এর মধ্যে স্ক্রিন কাজ করে না। এই যে এটাকে বলা হয় বেসিক্যালি ব্লেন মোড, মোডটাকে বলা হয় ব্লেন মোড, আপনার ব্ল্যাক এর মধ্যে কোনোদিন মাল্টিপ্লাই কাজ করে না আর হোয়াইট এর মধ্যে স্ক্রিন কাজ করে না, ঠিক আছে। এখন আমি স্ক্রিন নিই এবং পিছনে যদি একটা হোয়াইট দিই তাহলে কাজ করবে না, ঠিক আছে। তো আমরা এটাকে নর্মালে রাখলাম, নর্মাল রেখে এখন প্রেস করি ওকে, এখন চলে আসবে। এবার সবচেয়ে মজার বিষয় আরেকটা দেখেন, সিলেক্ট করলাম ইফেক্ট ড্রপ শ্যাডো নর্মাল মাল্টিপ্লাই, জাস্ট দেখেন দেখে আমি হাফ নিয়ে আসলাম, হাফ আছে হাফ নেই, কারণ ব্ল্যাক এর মধ্যে কোনোদিন আপনার মাল্টিপ্লাই কাজ করবে না, এটা একদম আপনার মুখস্থবিদ্যা মনে রাখেন। কারণ এটা কারণ কি, যখন ফটোশপে যাব তখন আস্তে আস্তে কালার ধরে 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 তখন দেখতে পারবেন, কারণ ইলাস্ট্রেটর বেসিক্যালি আমরা কালার নিয়ে অতটা বুঝতে পারবো না, যা কাজ কালার খেল সব ফটোশপে, ফটোশপ হচ্ছে আপনার ডিজাইন বলেন কিংবা এডিটিং এর বস এক কথায়। ওকে সো ফার এনি কোয়েরিজ কিংবা এনি কোয়েশ্চেন যদি থাকেন বলতে পারেন। আচ্ছা আমি আবার রিপিট করি টাইপ টুলটা, সবাই একটু খেয়াল করবেন প্লিজ। ফার্স্টে আমার কি করেছে একটা হেডলাইন দিয়েছে তাই না, তো কি করলাম সিলেক্ট টাইপ টুল সিলেক্ট করে একটা প্রেস করলাম, আমার লেখাটা এখানে লিখতে পারবো গ্রাফিক ডিজাইন ফার্স্ট ক্লাস, ঠিক আছে চলে আসলো। এটা আমি সাইজ বড় করবো কিভাবে, আমি চাইলে এখান থেকে বড় করতে পারি অথবা কিবোর্ড থেকে শিফট শুধু টানলে আমাকে এটা ভদ খায় যাবে না, শিফট প্রেস করে আমি এক সাইডে বড় করতে পারি, যদি ডবল সাইড থেকে বড় করতে চাই শিফট আর অল্টার, অল্টার শিফট বড় করে প্রেস করে বড় করলাম। এটা হচ্ছে আমার সিঙ্গেলের জন্য হেডলাইনের জন্য, বাট আমাকে শুধুমাত্র হেডলাইন চলবে, আমার তো আরও আছে তাই না, এটা ছোট করে, হ্যাঁ আমার দরকার একটা প্যারাগ্রাফ দরকার, প্যারাগ্রাফটা কিভাবে দিব, যতটুকু দরকার আমরা রিপিট করছি যতটুকু দরকার ততটুকু নিয়ে আমি এটা সাইজ নিব, জাস্ট ছেড়ে দেব প্যারাগ্রাফ চলে আসবে, ক্লিয়ার এ পর্যন্ত, এনি কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন আমি সলভ করে দিচ্ছি। শ্যারোটা ফাইন সিলেক্ট করলাম, যেটাতে শ্যারো দিব সেটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর আমার কি আছে, ইফেক্ট আছে, ইফেক্টে গেলাম স্টাইলাইজ নামে একটা অপশন আছে তাই না, স্টাইলাইজে গেলাম ড্রপ শ্যাডো প্রেস করলাম, আমাকে এখানে একটা অপশন দেখাচ্ছে, ফার্স্টে প্রিভিউতে গেলাম দেখেন অলরেডি চলে আসছে, এখন এখন আমি ওকে প্রেস করি চলে আসলো, অ্যাপ্লাই হয়ে গেল, ক্লিয়ার। কমবে ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট কয়েকটা জিনিস দেখিয়ে দিই, হয়তো পরে কাজে লাগতে পারে, জাস্ট দেখে যান, অলরেডি ভিডিও তো আছে, কপি করার জন্য যদি প্রয়োজন হয় অল্টার প্রেস করে কপি করলেন, একটা লাইন নেবেন লাইন সেগমেন্ট, ঠিক আছে লাইন নেওয়ার জন্য এই লাইন আছে না, লাইনটা দিয়ে প্রেস করলেন শিফট ধরে লাইন চলে আসলো, বাট কালার দেখতে পাচ্ছেন কারণ আপনার স্ট্রোক কালার নান, স্ট্রোক নান না যে কোনো একটা স্ট্রোক কালার দিয়ে দেন, উজ্জ্বল কালার দিয়ে দেন চলে আসলো স্ট্রোক কালার। তারপর মনে করেন স্ট্রোকে আপনার স্ট্রোকটা অনেক চিকন হয়েছে, একটু বড় করতে যাবেন, কিভাবে করবেন সিলেক্ট করে স্ট্রোকে ওয়েটটা বাড়িয়ে দিলেন বড় হয়ে গেল, আবার মনে করেন এই স্ট্রোকটা ভালো লাগছে না, স্ট্রেট লাইন ভালো লাগছে না, মাল্টিপল ডিজাইন যাচ্ছেন, ইউনিফর্ম আছে না, ইউনিফর্মের মধ্যে অলরেডি আমার মাল্টিপল ডিজাইন আছে, সিলেক্ট করলেন মাল্টিপল ডিজাইন বড় হয়ে চিকন হয়ে আবার মোটা, আবার সিলেক্ট করলেন মাল্টিপল ডিজাইন আছে, অথবা মনে করেন এগুলোতে একটা ভালো লাগছে না পাশে একটা বেসিক আছে না, বেসিক থেকে দেখেন বিভিন্ন ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ডিজাইন বিভিন্ন শেপে করতে পারবেন,
বিভিন্ন শেপে। আবার কোনো কোনো এগুলো ভালো লাগছে না, ফাইন কোনো সমস্যা নেই। এখানে লাইব্রেরি আছে না, ব্রাশ লাইব্রেরি মেনু, এখানে যাওয়ার পর দেখেন অনেকগুলো স্পেশাল ইফেক্ট আছে। প্রেস করলেন, জাস্ট চেঞ্জ হবে, আপনি যা প্রেস করে যাচ্ছেন জাস্ট চেঞ্জ হবে। এদিক ওদিক সব আছে, এগুলো ভালো লাগছে না, ফাইন। নেক্সটে যে গেলেন, এটা আছে, অনেকগুলো আছে, এটাও ভালো লাগছে না, ফাইন, অনেকগুলো অপশন আছে। দেখেন যত ধরনের এফেক্ট দরকার প্রত্যেক ধরনের এফেক্ট অলরেডি এখানে আগে থেকে দেয়া আছে, প্যাটার্নের জন্য ইউজ করতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন যত ধরনের এফেক্ট দরকার প্রত্যেক ধরনের এফেক্ট এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে। এখানে অনেক হিউজ আছে, হিউজ। এটা আপনার ওয়ার্ড আর্টে ইউজ করতাম ছোটকালে, আপনার ওয়ার্ড আর্ট আছে না মাইক্রোসফট ওয়ার্ডে, ওয়ার্ড আর্ট ওখানে সেটা ইউজ করা হতো এগুলা। তো যত ধরনের ডিজাইন দরকার প্রত্যেকটা কিছু এখানে অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা কোন জায়গায় আছে। কোনটা ভালো লাগছে, ক্লিয়ার এ পর্যন্ত? এনি কোয়ারিজ সো ফার? আচ্ছা লাস্ট অপশন সেটা হচ্ছে কোন পিকচার কিভাবে নিয়ে আসবেন, পিকচার কিন্তু বলা হয়নি। পিকচারের জন্য ফার্স্টে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্লেস নামে একটা অপশন আছে, ঠিক আছে? প্লেসে গেলেন, প্লেসে যাওয়ার পর যেখানে পিকচার আছে, পিকচার মানে একটা নেই, একটা পিকচার ডাউনলোড করি আমরা। সেটা হচ্ছে ওকে, ফাইলে গেলাম, প্লেসে গেলাম, ঠিক আছে? ডেস্কটপে সেভ হয়েছে, ডাউনলোড, এই যে সিলেক্ট করলাম এটা, এটা হচ্ছে সেই ফাইলে, ঠিক আছে? প্লেসে দিলাম, দেখেন ঘুরছে না লেগোটা, জাস্ট যতটুকু জায়গা দরকার ততটুকু আমি জায়গা নিয়ে নিলাম, প্রেস চলে আসছে। আবার রিপিট করি, ফাইলে যাব, প্লেসে, প্লেসে যাবো যেখানে আছে ওটাকে সিলেক্ট করে প্লেস দিব, যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে জাস্ট ছেড়ে দিব। ওকে, এখন দেখেন নেওয়ার পর একটা ক্রস আসছে না, ক্রস, এই ক্রসটা মানে হচ্ছে আপনার এই পিকচারটা সফটওয়্যারের মধ্যে বসেনি। ধরেন তেল কি কোনোদিন পানির মধ্যে বসে? এক্স্যাক্টলি সেম কাজটা, সফটওয়্যারের ভার্সন একটা পিকচারের ভার্সন আলাদা না, দুটো কি ম্যাচ হয়েছে? হয়নি। তো ম্যাচ করতে হলে কি করতে হবে? বসাতে হবে। কিভাবে বসাবো? এই পিকচারটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন উপরে এমবেড নামে একটা অপশন আছে, তাই না? এমবেডে প্রেস করলাম, অলরেডি বসে গেছে। সেম ভাবে ক্রস আছে না, ক্রস জাস্ট এমবেডে প্রেস করলাম, আর ক্রস আছে নেই, এটা তার মানে এটা সফটওয়্যারে বসে গেছে, যাবে না। আপনি যদি এমবেড না করা অবস্থায় যদি সেভ করে থাকেন, সোর্স ফাইলও সেভ করে থাকেন, সেভ হবে, সমস্যা নাই। পরবর্তীতে যখন ওপেন করবেন অনেক সময় দেখা যাবে ফাইলটা আপনার গায়েব হয়ে গেছে, স্পেসটা আছে বাট ফাইল নাই, পিকচার নাই, পিকচার চলে যাবে। সিলেক্ট করতে হবে ফার্স্টে পিকচারটা, পিকচারটা সিলেক্ট করার পর দেন এমবেটা অপশন আসবে। আবার অনেক সময় দেখা যায় আপনি করার সাথে সাথে অটো প্লেস হয়ে যায়, তখন আর সমস্যা হয় না, আর যখন ক্রস হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে এমবেটটা করে নিতে হবে। হ্যাঁ লিখে রাখবো অবশ্যই, ঠিক আছে? আচ্ছা এখন আছেন, এই পুরো কাজটা করলাম, সেভ করতে হবে না, কিভাবে সেভ করব? হ্যাঁ ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ এস নামে একটা অপশন আছে, তাই না? সেভ এসে গেলাম, যাওয়ার পর কোথায় কোথায় সেভ করব জিনিসটা দেখিয়ে দিব। কারণ ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে গেলাম, অলরেডি একটা ফাইল অলরেডি নাম দিয়ে রেখেছিলাম, তাই না? জাস্ট এখান থেকে সেভ করে দেব, আমাকে বলছে কনফার্মেশন যাচ্ছে, আমিও ওকে করে দিলাম, দেখেন স্টার মার্ক চলে গেছে, তাই না? তার মানে জিনিসটা আমার অলরেডি সেভড, ঠিক আছে? এখন আসেন এটাকে আমি ক্লোজ করে দিই, যদি কোনোদিন আপনার সফট আপনার কাজটাকে ক্লোজ করতে হয় এখান থেকে ক্লোজ করে দিবেন না, কর্নার থেকে এই যে ট্যাব বার আছে না উপরে, ট্যাব বার, ট্যাব বার ক্লোজ করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে, যদি আপনি পরবর্তী কাজ করতে চান সেক্ষেত্রে। আর যদি মনে করেন আমি একেবারে অফ করে দেবো সেক্ষেত্রে ডেক অফ করে দিলে হবে, ঠিক আছে? ওকে এবার আসেন ফাইলে, এখানে একটা ফাইল চলে আসে না, বেসিক এআই, এটাই হচ্ছে আপনার মেন সোর্স ফাইল, এটা হচ্ছে মেন সোর্স ফাইল। তো এখানে যদি ডবল ক্লিক করেন আপনি যতটুকু কাজ করেছেন এবং যেভাবে সেভ করেছেন এক্স্যাক্টলি সেম ভাবে আপনার কাছে চলে আসবে।
হ্যাঁ অবশ্যই এডিট করা যাবে। দেখেন ধরেন সিলেক্ট চেঞ্জ করলেন, চেঞ্জ করলেন, এরকম ডিলিট করে দিলেন, এটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিলেন, আবার কন্ট্রোল এস দেখেন সেভ হয়ে যাবে। ক্লিয়ার? এনি কোশ্চেন, এনি প্রবলেম? আচ্ছা এখন তো সোর্স ফাইল সেভ হয়েছে না, লাস্ট অপশন, এখন সেভ করবো হচ্ছে আপনার আপনার পিকচার কিভাবে সেভ করতে হয় এই জিনিসটা একটু দেখেন জাস্ট। এই জিনিসটা দেখার পর শেষ ক্লাস, ঠিক আছে? তো অনেকে বড় বোর হয়ে যাচ্ছেন। ওকে সো এখন দেখেন, সো এটা হচ্ছে আমার মেন আর্টবোর্ড, তাই না? আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসবো। অলওয়েজ মনে রাখবেন আমরা যাই ডিজাইন করি না কেন, যদি এটাকে জেপিজি আকারে আপনার পেস্ট করতে চাই কিংবা জেপিজি আকারে বের করতে চাই, অলওয়েজ হচ্ছে আর্টবোর্ডের মধ্যে আপনাকে রাখতে হবে। আর্টবোর্ডের বাইরে রাখলে আসবে না। জাস্ট প্রিভিউ দেখেন। সো জেপিজি বের করার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব গেলাম, এখানে আমাকে এখানে দেখাচ্ছে আপনার জিআইএফ ভার্সন, বাট আমার জিআইএফ দরকার নেই, আমার কি দরকার, জেপিজি দরকার। জেপিজি অথবা পিএনজি যেটাই বলেন এখন এখানে ইউজ করতে পারেন। জেপিজি দিলাম এবং কোয়ালিটি কমাতেও পারি বাট বাড়াতেও পারি, ঠিক আছে? কন্ট্রোল ও দেখেছেন কতটুকু আসছে, সব পুরো ডিজাইন আসে, পুরো ডিজাইন কিন্তু আসে। দেখেন পুরো ডিজাইন আমি এনেছিলাম, বোর্ডের মধ্যে যতটুকু আছে ততটুকু কিন্তু শো করেছে। তার মানে বোর্ডের বাইরে আপনি যাই করেন না কেন সবই আপনার ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র পিকচারের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে না। পিকচারের ক্ষেত্রে বোর্ডের বাইরে যাই করি না কেন আমরা সব ভ্যানিশ হয়ে যাবে। পিএনজিও সেম, দেখেন পিএনজিতে আসলাম আমি, সেম। জিআইএফ এ যাবেন, জিআইএফ ও সেম। ক্লিয়ার? সো ফার এনি কোয়েরিজ? পুরোটা করতে হবে, ওকে ফাইন। পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শিফট এন্ড অল্টার প্রেস করে ছোট করলাম, ছোট করে নিয়ে আসলাম ফাইল থেকে, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, পুরোটা চলে আসছে আমার এফ এন্ড পুরোটা। ক্লিয়ার? এনি প্রবলেম? পিছনে ভাইয়া, পিছনে সারি ভাইয়ারা, কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছেন? মাঝে সারি ভাইয়ারা, আপু ভাইয়া, আচ্ছা অনেক সময় দেখা যেতে পারে আপনার ড্র্যাগ এন্ড ড্রপের কারণে অনেক সময় দূরে চলে যেতে পারেন, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো প্রেস করবেন, কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো প্রেস করলে অটো আপনার বোর্ড বোর্ড সাইজটা আপনার উইন্ডোতে চলে আসবে, ঠিক আছে? কন্ট্রোল জিরো। সো ফর এনি কোয়েশ্চেন, আশা করি থাকার কথা না। আচ্ছা ধরেন আমার দুটো আর্টবোর্ড আছে, ঠিক আছে? আপনি এটা সেভ করতে যাবেন, ঠিক আছে? সো যখন আপনি যে আর্টবোর্ডটা সেভ করতে যাবেন ওই আর্টবোর্ডটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করেছেন, এখন ফাইলে যাব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটা আছে না? ওকে আপনি এখন এটাই সেভ করতে যাবেন, এটাতে প্রেস করতে হবে, এটাতে প্রেস না করলে হবে না। আপনার যা যা দরকার এই আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসলেন, তারপর ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটা চলে আসছে। ক্লিয়ার ভাইয়া? কারণ যখন যেটা দরকার তখন ওটা সেভ করে নিতে হবে। আবার যদি একসঙ্গে সবগুলো সেভ করতে চান তখন আরেকটা ওয়ে আছে, ওটা এখন আপাতত দরকার নেই, ইন্ডিভিজুয়ালি আমরা যাই, ঠিক আছে? সো ফার এনি কোয়েরিজ? আচ্ছা লাস্টে কি আসেন ভাইয়া, নামটা বলবেন ভাইয়া। মোহাম্মদ সারোয়ার খান, প্রেজেন্ট।
তো কথা নিচ্ছে না কেন? ওকে সো আচ্ছা বলো আসলে আচ্ছা কারো অ্যাড্রেস বাদ পড়েছে? বাদ পড়লে বলবেন কিন্তু। আচ্ছা সো আজকে আপনাদের একটা টেস্ট আছে, টেস্ট বলতে হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে যা যা করলেন বাসায় গিয়ে সেম জিনিসটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন বাসায় সবাই, ঠিক আছে? সবাই সেম জিনিসটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পর আপনার স্ক্রিনশট নিয়ে গ্রুপে হচ্ছে আপনি পোস্ট দিবেন যে দেখেন আমি এটা জিনিসটা করেছি। আর বেটার অপশন হয় ওটা যদি আপনি সেভ করে আপনার এক্সপোর্ট করে জেপিজি ভাবে সেভ করে যদি দিতে পারেন তাহলে আরো ভালো, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।